আস্তে আস্তে আমি জয়েনিং দেখতে পাচ্ছি, কয়েকজন জয়েন করে নিক অ্যান্ড দেন আই উইল স্টার্ট। আচ্ছা, এখনো পর্যন্ত কমেন্ট সেকশন অফ আছে, কমেন্ট সেকশন কিছু দেখতে পাচ্ছি না। বিক্রমজিৎ নাহা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ দাদা ফর কামিং। শুভজিৎ দাস, প্রমিত নন্দী, রুমকি শাহাদাস, সবাইকে সবাইকে ওয়েলকাম টু মাই শো। আমাকে একটু কনফার্মেশন দিয়ে দাও যে ওয়েদার আই এম প্রপারলি অডিবল ভিজিবল সো দ্যাট আই ক্যান স্টার্ট। আমাকে প্লিজ কেউ একটুখানি জানিয়ে দাও যে আমি প্রপারলি অডিবল ভিজিবল কি না, তারপর আমি শুরু করব। একটু পার্সোনালি পিং করে আমাকে জানাতে হবে, তার কারণটা তোরা জানিস যে আমি কিন্তু দেখতে পাই না, কমেন্ট সেকশনটা ইনিশিয়ালি আসে না, তারপর আস্তে আস্তে কিছুক্ষণ সময় যাওয়ার পর চলে আসে। আচ্ছা, হোপিং সো কি আমি প্রপারলি অডিবল ভিজিবল জানি না, এখনো পর্যন্ত কেউ কেন কনফার্মেশনও দিচ্ছে না, সেটাও কি পপ আপ হচ্ছে না নোটিফিকেশনটা, বুঝতে পারছি না। এনিওয়েজ, আশা করছি যে আমি প্রপারলি অডিবল অ্যান্ড ভিজিবল। এই তো সহেলি দাস পুরকায়েত আমাকে মেসেঞ্জারে পিং করেছে, দেখা যাচ্ছে। রিয়া ঘটক লিখেছে ক্লিয়ার দি, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। টেক্সটগুলো এতক্ষণে ঢুকলো, তো আমি এবার কনফার্মড হলাম যে হ্যাঁ আমি প্রপারলি অডিবল অ্যান্ড ভিজিবল। তো এবার আমি শুরু করব। প্রথমেই বলি যে সত্যিভূতের গল্প ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং আমার নিজের পার্সোনাল চ্যানেল, সবাইকে আমাদের তরফ থেকে জানাচ্ছি, আমাদের পুরো পরিবারের তরফ থেকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি, আজকে ধনতেরাস, তো ওটাও আমি উইশ করে দিচ্ছি, শুভ ধনতেরাস। যদিও এটা আমাদের, আমরা অতটা মানি না, মানে ছোটবেলা থেকে অতটা আমরা ধনতেরাস নিয়ে কোনোদিন এক্সাইটেড ছিলাম না, এখন এটার ইদানিং খুব চল হয়েছে। এনিওয়েজ, তো কালী পুজো কিন্তু আমার কাছে স্পেসিফিক্যালি একটা বিশাল বড় ইভেন্ট, এবং সেটা আমাকে যারা পার্সোনালি চেনো তারা সকলে জানো, কেননা কালী পুজো হচ্ছে আমার স্ট্রিটের সব থেকে মানে মোস্ট গর্জিয়াস পুজো, এবং আমি তো দুর্গাপুজোর থেকেও বেশি এক্সাইটেড থাকতাম কালী পুজোর জন্য, কেন কি আমার বাড়ির ঠিক অপোজিটে হচ্ছে তাপস রায়ের পুজোটা হয়, আর তার থেকে একটু এগিয়েই হচ্ছে সোমেন মিত্র, তার পাশেই হচ্ছে ভাড়াকেষ্ট। তো যার জন্য আমার ওই এক্সাইটমেন্ট একটা আলাদা লেভেলের ক্রেজ থাকতো আমার কালী পূজার জন্য ফ্রম চাইল্ডহুড, মানে আমি দুর্গাপুজো কবে যাবে, কালী পুজোটা কবে আসবে, সেটার জন্য খুব এক্সাইটেড থাকতাম। আজকে ডেফিনেটলি বাবাকে আর মাকে খুব মিস করছি, কারণ এই ভূত চতুর্দশীর দিন আমার মনে আছে আমি মা আর বাবা, বাবা প্রচুর বাজি নিয়ে আসতো আমার জন্য, আর তারপর সেগুলো আমরা ছাদে গিয়ে সবাই মিলে একসাথে পোড়াতাম, 14 প্রদীপ দেওয়া হতো ইত্যাদি। তো আজকে মা আর বাবার সাথে আমি নেই, তো ওই একটা মানে কেমন খালি খালি লাগে, কিন্তু ঠিক আছে, সময়ের সাথে সাথে আমাদের সব কিছু তো মেনেই নিতে হয় পরিবর্তন গুলোকে। আর আজকে যেটা হবে মজাটা, ইগালি আমার জন্য ওয়েট করছে মিকো আর ইভান, এখন আমি মা হয়ে গেছি, এবার আমি মিকো আর ইভানকে নিয়ে আমার লাইফ শেষ হলে তারপর আমরা যাব বাজি পোড়াতে। তো ইটস আ ভেরি এক্সাইটিং পার্ট, মানে আমার ওই যেহেতু আমার পাড়াতে পুজো হতো, তো যার জন্য মানে ওটা একটা আলাদা এনজয়মেন্ট, আলাদা এক্সাইটমেন্ট, আমি সারা বছর কালী পুজোর জন্য ওয়েট করে থাকতাম। এনিওয়েজ, তো আজকে যেহেতু কালী পুজো স্পেশাল এপিসোড হবে, তাই আমি সকালবেলাতে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছিলাম যে আমি দুটো আজকে কালী ঠাকুরের মেন দুটো গল্প বলবো। একটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেলে আমি শেয়ার করব, সেটা কলিগ্রাম, মালদার কলিগ্রামের বিখ্যাত কালী পুজোর কথা, যেটা আমি, আমার মনে হয় আমার মতো আরো অনেকেই আছে যাদের কাছে খুব একটা অবগত হয়তো নয়। আসলে কি হয়, গ্রামের দিকের বড় বড় পুজোগুলো সবসময় লাইম লাইটে তো আসে না, তো সেই কারণেই মেবি আমরা এত বড় করে এত ভালো একটা পুজো হয় সেটা আমরা জানতাম না, সেটা আমাদের মানে কি বলবো অজ্ঞতা। আজকে আমি জানতে পেরে নিজেকে আমার খুব মানে একটা পরিতৃপ্তি একটা অনুভূত হচ্ছে। এনিওয়েজ, আমি আজকে প্রথম ফার্স্ট চ্যানেলে এই কালী ঠাকুরের উপাখ্যানটা শেয়ার করব, অ্যান্ড দেন আমার সেকেন্ড চ্যানেলের জন্য কিন্তু আর একটা খুবই অদ্ভুত আসামের এক কালী ঠাকুরের গল্প আছে, সেটা আমি লাস্ট শেয়ার করবো, আর ইন বিটুইন মাঝখানে কিছু ভূতের গল্প থাকবে। তো আর দেরি না করে আজকে আমি প্রথম শুরু করব মালদার কলিগ্রামের কালী পুজো দিয়ে। মালদার কলিগ্রামের কালী পুজো সে এক মানে মানে কি বলবো, মানে তাদের প্রচলিত যে লৌকিক আচার বিচার সেগুলো এত সুন্দর, এত মানে ছোট ছোট কতগুলো নিয়ম আমি বললে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছে। এখানে যে মালদার মেইন যে কালী মন্দিরটা সেটাকে বলা হয় হচ্ছে পুরাতন বাজার কালী মন্দির, বা অনেকে ওটাকে বলা মানে পুরাতন বাজার কালী মন্দিরটাকে পঞ্চকালী মন্দির বলে, ঠিক আছে। এবার পঞ্চকালী মন্দিরটা হচ্ছে মেইন যে পুরাতন বাজার কালী মন্দির, তাকে পঞ্চকালী বলে অ্যাড্রেস করলেও ওনারা কিন্তু হচ্ছে আখেরে পাঁচ বোন। আমাকে এই গল্পটা শেয়ার করেছে মধুশ্রী রায়।
মধুশ্রীদের বাড়ির ঠিক সামনের দিকে হচ্ছে ওই মেইন পঞ্চকালী, অর্থাৎ উনাকে উনি হচ্ছেন মেজোমা। তো ওই মেজোমার মন্দিরটা হচ্ছে সামনে, আর তার পেছনের দিকে হচ্ছে বড়মা, অর্থাৎ ওই মেজোমার যে বড় দিদি তাকে বলা হয় বুড়িমা, তার মন্দিরটা। এবার বলি মন্দির মানে কিন্তু ভেবো না যে কোনো মানে সারা বছর ধরে পুজো হয় মূর্তি স্থাপিত কোনো মন্দির আছে, ওটা থান আর কি, বুঝতে পারছো? মানে এই কালী পুজোর সময় ওই থানে ঠাকুর ওঠে। অর্থাৎ ওই বারোয়ারি তলাগুলো যেরকম হয় না, যে থানটা সারা বছর থাকলো, কেউ কেউ মাঝে মাঝে হয়তো বাতি দেয় সন্ধ্যার দিকে, কিন্তু সারা বছর কিন্তু কোনো পুজো আচ্ছা হয় না, বাট সারা বছর কিন্তু কোনো মূর্তি থাকে না, এই কালী পুজোর সময়তেই ওই থানে মূর্তি ওঠে। আচ্ছা, এবার ওই মেজোমার যে থানটা, ওই মেজোমার থান থেকে সোজা কিছুটা এগিয়ে বাঁহাতে চলে গেলে আর একটা থান পড়ে, সেটা হচ্ছে সেজোমা, অর্থাৎ মেজোমার পরের যে ছোট বোন তার থান, সেখানেও কালী পুজোর সময় মূর্তি ওঠে। এবার সেটা চলে গেল লেফট হ্যান্ড সাইডে, আর যদি আমরা লেফটের দিকে না গিয়ে মেজোমার থান থেকে একদম সোজা চলে যাই, তাহলে বেশ কিছুটা যাওয়ার পর একটা দুর্গা মন্দির পড়বে। সেই দুর্গা মন্দিরটা, সেখানে কোনো কালী ঠাকুরের থান নেই, কোনো মূর্তিও ওঠে না, হ্যাঁ, কিন্তু ওটাকে চতুর্থ বোন হিসেবে কনসিডার করা হয়, মানে ওই দুর্গা মাকেই চতুর্থ বোন হিসেবে কনসিডারেশন দেওয়া হয়। এবং ওদের বাড়ি থেকে আরো দুটো গলি পরে আর একটা থান আছে, সেটা হচ্ছে ওই পাঁচ নম্বর বোন হিসেবে কনসিডার্ড, কিন্তু সেই থানটাতে মানে ওখানে একটা বেদি আছে, একটা থানই করা আছে, সেখানে কোনো রকম কালী পুজোতে মূর্তিও ওঠে না, কিন্তু ওই যখন কালী পুজোর দিন অন্যান্য যে তিন বোনের মূর্তি ওঠে তাদেরকে যেরকম পুজো করা হয় ওই থানে থান পুজো হয়, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো মূর্তি ওঠে না, ওটা হচ্ছে পঞ্চম বোনটার ক্ষেত্রে। আর চতুর্থ বোন যে, সে অ্যাকচুয়ালি মা দুর্গা রূপে রয়েছেন, তার অ্যাকচুয়ালি কালী ঠাকুরের না কোনো থান আছে না কোনো মূর্তি ওঠে, কিন্তু ওই দুর্গা মন্দিরটাকে চতুর্থ নম্বর বোন হিসেবে ধরা হয়। আর মেন থানে তিনটে মূর্তি ওঠে, তিনটে মূর্তি ওঠে, বড়মার থানে মূর্তি ওঠে মানে বুড়িমা যিনি পেছনের দিকে ওদের বাড়ির, আর সামনের দিকে হচ্ছে মেজোমা, ওনার থানে মূর্তি ওঠে, আর লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে সেজোমা, ওনার থানে মূর্তি ওঠে। এবার পুজোর প্রসিডিয়ারগুলো বলি, যে ওদের নিয়ম অনুযায়ী সেজোমার মূর্তি প্রথম থানে উঠবে, তারপর মেজোমা আসবেন, তারপর বড়মা আসবে। আবার পুজো সেরাম একই সিকোয়েন্সে হবে, মানে প্রথম সেজোমার পুজো শুরু হবে, তারপর মেজোমার পুজো শুরু হবে, এবং তারপর বুড়িমার। মানে এটা বলে ওরা যে আগে বহুকাল আগে যখন একজন পুরোহিতি পুজো করতেন, তখন হয়তো কি হতো, আগে সেজোমার পুজো পুরো শেষ হয়ে যেত, তারপর মেজোমারটা উনি করতেন, তারপর বড়মারটা করতেন, কিন্তু এখন তো আর সেটা পসিবল নয়। তাই এখন কি হয়, একটা একটা পুজো শেষ মানে শুরু হয়ে যায়, সেটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা থাকে না, আর একটা পুজোতে বসে যায়। এইভাবে তিনজন ঠাকুর আলাদা আলাদা তিনটে পুজো করেন। আচ্ছা, এবার বলি এই পুজো কবে যে শুরু হয়েছিল, তা কিন্তু ওখানকার মানে আগের মানুষেরা মানে অনেক পুরনো মানুষেরাও বলতে পারে না। অর্থাৎ 1935 সালে মধুশ্রীর ঠাকুর দাদার জন্ম। ওনাকে মধুশ্রী জিজ্ঞেস করেছিল যে আপনি বলতে পারবেন যে কবে এই পুজো শুরু হয়েছিল, উনি বলেছিলেন আমার ঠাকুরদাদাকে আমি যখন এই প্রশ্ন করেছিলাম, তিনিও বলেছিলেন তার ঠাকুরদার কাছ থেকেও তিনি এই প্রশ্নের উত্তর পায়নি যে এই পুরনো পুজো কবে এক্স্যাক্টলি শুরু হয়েছিল বা এই পুজোর কি হিস্ট্রি আছে সেটা। কিন্তু মানে এত পুরনো পুজো এটা, এতগুলো জেনারেশন চলে গেছে মাঝখানে, যে সেই হিস্ট্রিটা একটা লোকমুখে প্রচলিত হতে হতেও একটা জায়গায় গিয়ে তো সেটা বিলুপ্ত হয়ে যায়। তো মোটামুটি পুজোর প্রচলনটা রয়ে গেছে, কিন্তু এ পুজো কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, সেই ডিটেলসগুলো কিন্তু ওখানকার পুরনো মানুষেরাও সঠিকভাবে বলতে পারেন না। মানে মধুশ্রীর ঠাকুরদাদা তার ঠাকুরদাদার কাছ থেকেও কোনো উত্তর পাননি যে এই পুজো এক্স্যাক্টলি কবে শুরু হয়েছিল। আচ্ছা, এইবার বলি থানে ওঠানোর নিয়ম কিছু আছে। ওদের ওখানে একটা স্পেসিফিক মানে হুকাহুকি বলে জিনিস আছে, যেটা পাটকাঠি দিয়ে তৈরি হয়। পাটকাঠি দিয়ে দিয়ে ওরা বেশ লম্বা লম্বা করে বানায়, এবং তার মাথার ওপরের দিকটা এরকম তিন কোণা মতন করা থাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ওই ওই মানে ওই জিনিসটাকে বলা হচ্ছে হুকাহুকি। তো ওখানে ওই মাথার ওপরে আগুনটা ধরানো হয়। এবার
কি হয়েছিল এটা অনেকেই জানে, যে এক সময় নাকি যখন আর কি অনেক রকম হ্যাজাক বলো বা নানান রকম, এখন তো ডিজে ফিজে নানান ধরনের লাইট চলে এসছে, ঠাকুরকে আনতে যাওয়ার সময় আগে প্রচলন ছিল হুকাহুকির। এবার একটা বার কি হয় যে তারা যখন আনতে যায় ঠাকুরকে, তারা হুকাহুকি নিয়ে যায়নি, তখন আধুনিক লাইট সাইজ সব নিয়ে গেছে। তো সেই বছর নাকি ঠাকুরের চুল দাউ দাউ করে পুড়ে গেছিল, মানে থানে তোলার পর কিভাবে আগুন ধরলো কেউ ঠাউর করতে পারেনি, ঠাকুরের চুল পুরো পুড়ে গেছিল। তো সেই কারণে সেই ঘটনার পর থেকে ওটা একটা মানে খুব স্ট্রিক্টলি নিয়ম হয়ে গেছিল, মানে উনি ঠাকুর ফেলে দিয়েছিল একজনকে, এবং মানে ওই ঘর ফেলে বলে দিয়েছিলেন যে যেন অবশ্যই হুকাহুকিটা ওদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। তো ওই হুকাহুকি জ্বালিয়েই তিন মাকেই নিয়ে আসতে হবে, আবার বিসর্জনের নিয়মে মানে একই, ওই হুকাহুকি জ্বালিয়েই তিন মাকে নিয়ে যেতে হবে, এবং বিসর্জনেও কিন্তু ওই একই সিকোয়েন্স মেনটেন হবে, আগে সেজমা যাবেন, তারপর মেজমা যাবে, তারপর বড়মা যাবে। আচ্ছা, মেজমার ক্ষেত্রে স্পেসিফিক আরও দুটো নিয়ম আছে। এক হচ্ছে মেজমাকে যখন কুমোরপাড়া থেকে ভ্যানে তোলা হবে, অবশ্যই জেলে প্রজাতির চারজনকে লাগবে, মানে জেলে চারজন মানে জাতের চারজন মানুষকে থাকতেই হবে। সেই জন্য মেজমাকে ওখানকার প্রচলিত ভাষাতে মেছোকালিও বলা হয়। এবং ওই চারজন না থাকলে জেলে প্রজাতি মাকে নাকি তোলাই যায় না ভ্যানে, মানে এরকম বহুবার মানে ওরা ট্রাই করে দেখেছে যে যখন দেখে যে জেলে প্রজাতির কেউ ওর জায়গাটাকে যদি টাচ না করে থাকে, মিনিমাম চারজন মানে মায়ের বেদিটা অ্যাটলিস্ট, তাহলে সেক্ষেত্রে ঠাকুরটাকে তোলাই যায় না কাঠামোটাকে। এনিওয়েজ, তো ওটা মাস্ট। আর তাছাড়া যখন ওনাকে নিয়ে আসা হয়, তখন ওই যে চতুর্থ বোন, ওই যে দুর্গা মন্দির, ওই দুর্গা মন্দিরের সামনে একবার ভ্যান থেকে নামিয়ে ওনাকে পাঁচবার ঘুরিয়ে নিয়ে আবার ভ্যানে তুলে আবার ফাইনালি থানে তোলা হয়। আবার বিসর্জনের সময়তেও সেই একই নিয়ম ফলো করা হয়, ওনাকে প্রথমে তোমার না ভ্যানে পাঁচবার ঘুরিয়ে তুলে দেওয়া হলো, আবার ওই দুর্গা মন্দিরের সামনে গিয়ে ওখানে নামিয়ে পাঁচবার ঘোরানো হবে, তারপর আবার ভ্যানে তুলে তারপরে ওনার বিসর্জন হবে। তো ওইখানে ওই বোনের সাথে আর কি দেখা করিয়ে নিয়ে আসতে হবে, আবার দেখা করিয়ে তাকে বিসর্জন দিতে হবে, এই নিয়ম প্রচলিত রয়েছে। তো এবং তারপরে যেরকম নর্মালি পুজো চলে, তো পুজো চলে। এইবার ওদের যে ভূত চতুর্দশী, মানে এই আজকের দিনটা ওরা যেভাবে সেলিব্রেট করে সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা ওরা কি করে, সকালবেলা থেকে ধরো ওরা প্রস্তুতি নেয়, প্রত্যেকের বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রত্যেকজন সদস্যের মাথা পিছু একটি করে হুকাহুকি তৈরি করে ওরা, মানে ওই পাটকাঠি দিয়ে, ঠিক আছে। তারপর বিকেলবেলা ধরো ওদের নিয়ম হচ্ছে মা আসেন হচ্ছে সেই কালী পুজোর দিনই, ধরো সন্ধ্যেবেলা 8টা সময় অমাবস্যা শুরু হলো, পুজো স্টার্ট হলো, পুজো হয়ে গেল, অমাবস্যা ছেড়ে যাবে, পরের দিনই ওটা বিসর্জন যাবে, একদিনও মা কিন্তু থানে থাকবেন না, ঠিক আছে। এটা ওদের প্রচলিত মানে বহুদিনের নিয়ম। তো সেই নিয়ম অনুযায়ী ওরা বিকেল 4-5টা থেকে প্রেপারেশন স্টার্ট করে দেয়, যার যার বাড়ির সামনে যে থানটা পড়ছে সেখানে তারা ওই কলা পাতাতে করে তোমার আতপ চাল, কলা, সিঁদুর, হুকাহুকি সব দিয়ে ওরা নৈবেদ্য সাজিয়ে সবাই ভগবানের মানে ঠাকুরকে চড়াতে থাকে। তো তারপর 8টার সময় ঠাকুর এলেন, উনি থানে উঠলেন মা। তারপর এবার প্রত্যেকে যে যার নিজের ইন্ডিভিজুয়াল বাড়িতে একটা রিচুয়াল করে। আর আরেকটা জিনিস বলি, যে এটা হচ্ছে কালী পুজোর দিনের ঘটনা বললাম, এই ভূত চতুর্দশীর দিনে মানে আজকের দিনে ওরা 14 শাক যে আমরা খাই না, তো ওই 14 শাকের শাক ধোয়া জলটা ওরা রেখে দেয়। কেন রেখে দেয় পরে বলছি, ওই 14 শাকের শাক ধোয়া জলটা ওরা ইনট্যাক্ট রেখে দেয়। এইবার পরের দিন কালী পুজোর দিন যেটা বললাম যে সকাল থেকে ওরা প্রেপারেশন নিতে থাকে, নৈবেদ্য দিয়ে দেওয়া হয় নিবেদন করে, তারপর মা থানে উঠলেন। এইবার ওরা সবাই বাড়ির সকল মেম্বাররা মিলে মানে একদম ছোট বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত প্রত্যেকে একসাথে একত্রিত হয় একটা সরার এরকম প্লেটের মধ্যে বা পিঁড়ির মধ্যে, এখন অবশ্য আগে কলা পাতায় দিত, এখন ওই সরার প্লেট ওরা ইউজ করে, তো ওই মাটির ওরকম, ওর মধ্যে তোমার বীজোর সংখ্যার 5টা হোক বা 7টা হোক ওরা প্রদীপ জ্বালে, এবং সেই প্রদীপ জ্বালার পর সেই প্রদীপটা দিয়েই ওরা আর কি ওই হুকাহুকিগুলোকে জ্বালাবে। তো সেই রকমভাবে এবং প্রত্যেকে প্রথমে বাড়ির যে সব থেকে বয়স জ্যেষ্ঠ সে প্রথম হুকাহুকিটা ধরায়, এইবার আস্তে আস্তে তারা প্রত্যেকে ধরায়, দিয়ে ওরা প্রত্যেকে দাঁড়িয়ে এই হুকাহুকিগুলোকে এরকম লম্বা তো এরকম ধরে আপ অ্যান্ড ডাউন করে, এবং 3 বার একটা কবিতা আওড়ায়, হুকারে হুকিরে
রে পূর্বপুরুষদের আলো দেখাও রে, হুকারে হুকি রে পূর্বপুরুষদের আলো দেখাও রে, হুকারে হুকি রে পূর্বপুরুষদের আলো দেখাও রে। এইভাবে ওরা তিনবার আপ এন্ড ডাউন করবে পুরো জিনিসটাকে, এবং এইভাবে তিনবার ওরা ওই কবিতাটা আওড়াবে, তারপরে ওই সরাটার উপর সবাই মিলে রেখে দেবে, এবার ওইগুলো তো আপনি আপ জ্বলে যাবে কারণ যেহেতু পাটকাঠি। আচ্ছা, তো ওইভাবে ওরা পুরো রিচুয়ালটা করলো। আফটার দ্যাট ওরা ওই যে ওদের আগের দিনের 1400 ধোয়া জলটা রেখে দিয়েছিল, সেই জলটাতে সবাই গোড়ালি ধুয়ে, মানে গোড়ালি বা পাটাকে ডুবিয়ে ধোয়, ঠিক আছে? এটাতে নাকি ওরা মানে, ওখানকার প্রচলিত কথা এটা যে ওখানে নাকি এইভাবে পা ডুবিয়ে যদি কেউ পাটা ধুয়ে নেয়, তাহলে এই যে শীতকালে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, এই যে পা ফেটে যায়, মানে আমাদের সারা শরীরের যে ড্রাইনেসটা আসে সেটা আসে না, ঠিক আছে? এবার সেটা কতটা সঠিক সেটা ওরাই বলতে পারবে, ওখানকার গ্রামের মানুষই বলতে পারবে যারা এই রিচুয়ালস করে, বাট এটা ওদের ওখানকার প্রচলিত কথা যে ওই শাক ধোয়া জলে পা ডুবিয়ে ধুয়ে নিলে তাহলে ওই ড্রাইনেসটা শরীরের কেটে যায়, এবং তারপর সবাই একে অন্যকে মিষ্টি মুখ করায়, এবং ফাইনালি ওদের পুজো শুরু হয়। সারা রাত ধরে ওদের ভীষণ জমজমাট করে পুজো চলে, কারোর বাড়িতে কেউ থাকে না, সবাই যে যার নিজের নিজের নাট মন্দিরেই অবশ্যই সারাটা রাত কাটায় এবং ভীষণ আনন্দ করে। আবার পরের দিন ওই রকম হইচই করতে করতে 3 মাই এক পাই এক, মানে প্রথমে সেজমা, তারপরে মেজমা, তারপরে বুড়িমা বিসর্জনের পথে যাত্রা করেন। তো এ হচ্ছে নাকি কলিগ্রামের সেই বিখ্যাত কালী পুজো, এবং এটা ভীষণ ভীষণ নাকি ফেমাস। এবার আমি সত্যি কথা বলতে অতটা অবগত ছিলাম না বিষয়টা সম্পর্কে, আমার মনে হয় এটা আমরা অনেকেই হয়তো প্রথমবার জানলাম শুনলাম, তবে মা এই যে জানান দিলেন এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, খুব ভালো লেগেছে। তার থেকেও আরও এক্সাইটিং পার্ট হচ্ছে যে মধুশ্রী কিন্তু আমাকে ইনভাইট করেছে, তো চলো আমরা পুরো SBG সবাই মিলে একবার একটা প্ল্যান করে ফেলি। মিগো এবার একটু বড় হয়ে যায়, আমরা SBG তরফ থেকে সবাই মিলে চলে আসবো, একটা সুপার ব্লগ বানিয়ে নেবো আমরা এই কলিগ্রামের কালী ঠাকুরের ওপর, এবং সবাই মিলে একটা গোটা রাত এনজয় করতে পারবো। আমরা কিন্তু মধুশ্রীর বাড়িতে একদম সবাই মিলে আসছি, ঠিক আছে? কোনো একটা বছর এই কালী পুজোটা আমি নিশ্চয়ই এনজয় করতে আসবো। তো আমাকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করেছে, কিন্তু আনফর্চুনেটলি এখন আমার পুচকু দুটো ছোট বলে আমি আসতে পারলাম না, আমি নিশ্চয়ই কোনো সময় অবশ্যই এই মায়ের দর্শন করে আসবো। তো এটা আমার মানে খুব ইন্টারেস্টিং একটা পার্ট লেগেছে যে মালদাতেই কলিগ্রামে এত বড় একটা পুজো হয়, আমরা এতদিন মানে আমি এতদিন অবগত ছিলাম না, সেটা আমি বারবারই বলছি এটা আমার অজ্ঞতা, যাই হোক। তো আমি ভাবলাম যে আজকে কালী পুজো আসছে, তো এইটা অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো ভূ চতুর্দশী তিথিতে অবশ্যই এটাও খুব একটা ইন্টারেস্টিং পার্ট, তো আমরাও এটা একবার ট্রাই করে দেখি, চলো আমরা সবাই এই আজকে যারা শাক ধোয়া জল টল রেখে থাকে, মানে আমি আজকে তো অনেক দেরিতে বললাম, এখন তো সবাই ফেলেই দিয়েছো, হবে মানে নেক্সট ডে থেকে আমরাও এটা ট্রাই করবো। হ্যাঁ, ওই রেখে দিয়ে একটু পাটা ডুবিয়ে দেখবো তো সত্যি ড্রাইনেসটা কাটে কিনা, দ্যাটস এ ইন্টারেস্টিং মিথ অ্যাটলিস্ট। আচ্ছা, তো খুব ভালো লাগলো আমার এই ফার্স্ট কলিগ্রামের উপাখ্যান, খুব ভালো লেগেছে। আবার পরে যাবো কালী ঠাকুরের গল্পে, এবার মাঝখানে চলে যাচ্ছি ভূতের গল্পে। তো এবারে একটু ভয় দেখিয়ে নিই, তারপরে আবার গল্প বলবো ঠাকুরের। আচ্ছা, এবারে আমি আজকে যে গল্পটা দিয়ে স্টার্ট করছি সেটা স্মিতা ভট্টাচার্য আমাকে পাঠিয়েছে ফ্রম আসাম, মানে বেশ ভয়ের একটা গল্প, অনেকদিন আগেই দিদি পাঠিয়ে রেখেছিল, আমার শুনে আর ওঠা হচ্ছিল না, তা আজকে ফাইনালি শুনেও নিয়েছি, আজকে বলেও দেবো। আচ্ছা, স্মিতাদি এর আগেও আমাকে কিছু ঘটনা পাঠিয়েছেন, আমি স্মিতাদির অনেকগুলো ঘটনাই শেয়ার করেছি, তো এটাও একটা কিন্তু স্মিতাদির খুব ক্লোজ এক রিলেটিভের সাথে ঘটা একটা ঘটনা, তো আমার তো দারুণ ভয়ই লেগেছে, লিটারালি ভয় লেগেছে, খুব ভয়ের গল্পটা শোনো। গুয়াহাটি আসাম থেকে মিতাদি এখন আমাকে পাঠিয়েছে গল্পটা। 2005 গুয়াহাটিতে দিদিরা শিফট করেছিল, তার আগে দিদিরা কিন্তু থাকতো অরুণাচল প্রদেশে। ওখানে অরুণাচল প্রদেশে টাটাতে কোনো একটা ফার্মে আঙ্কেল অর্থাৎ স্মিতাদির বাবা জব করতেন অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট, এবং তারপর ওখানে মানে কি হয়, অরুণাচল প্রদেশে ওদের কোনো প্রপার্টি নেওয়ার ইচ্ছা যে খুব একটা ছিল তা নয়, কিন্তু একবার কোনো একটা বাড়ি দেখতে গিয়ে কাকুর সাডেনলি ভীষণ পছন্দ হয়ে যায়, মানে যখন গেছে বাড়িটা দেখতে, বাড়ির সামনে পেছনে প্রচুর বাগান টাগান দেখছে, এত সুন্দর একটা প্রপার্টি, তো কাকু এত পছন্দ হয়ে গেছিলো, কাকু আর রেসিস্ট করতে পারেননি, খুব বাজেট ফ্রেন্ডলিও ছিল ব্যাপারটা, তো কাকু তখন কি করেছিলেন ওই প্রপার্টিটা কিন্তু উনি নিয়ে নেন।
আচ্ছা, তো স্মিতাদি, স্মিতাদির বোন আর মা ওখানে শিফট করে যায়, আর কাকু ওখানেই থাকতেন, কিন্তু কর্ম মানে কর্মসূত্রে ওনাকে মাঝে মাঝেই একটু আসাম বা এদিক ওদিক যেতে হতো। তো সেই কারণে যখন উনি আর কি বাইরে কোথাও যেতেন, উনার যে মেজ মাসি ছিল, আচ্ছা স্মিতাদির দুজন মাসি আছেন, তিনজন মামা আছেন, একটা মানে এটা জাস্ট একটা কথা প্রসঙ্গে বলছি, এটার কোনো রেলিভেন্সি নেই এই গল্পের সাথে, তবু বলছি যে মানুষ দেখো কত 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 বড় মনের হতে পারে। স্মিতাদির বাবা, স্মিতাদি বলছে যে আমার বাবাকে দেখলে অবাক হয়ে যাবে, আজকাল মানে একটা জামাইয়ের সাথে শ্বশুরবাড়ির সম্পর্ক কিরকম একটু কেমন একটা রিজিডিটি চলে এসেছে যেন রিলেশনশিপটার মধ্যে, কেমন একটা তুতু মেমে ব্যাপার। আমি সব জায়গাতে এটা নোটিস করি, এটা আমার পার্সোনালি আমি নোটিস করেছি, সেটা সত্যি কথা কনফেস করছি। কিন্তু স্মিতাদি বলছেন আমার বাবা এত আন্তরিক ছিল আমার দাদু বা আমার দিদাদের ওপর, এবং তার আমার যে মায়ের বোনেরা ছিল তাদের নিজে পুরো, যেহেতু তারা একটু ক্রাইসিসের মধ্যে ছিলেন, তো আমার মাকে কোনোদিন একটা সেই রিলেটেড উঁচনিচ বড় ছোট কথা বলা তো ছাড়ো দিদি, কিন্তু ওনাদের বোনেদেরকে পুরো নিজের হাতে করে উনি বিয়ে দিয়েছেন। তিন মামাকে, এক মামাকে কাপড়ের দোকান, এক মামার কোচিং সেন্টার, আর এক মামা ছিলেন মোটর পার্টসের, ওনার একটা বিজনেস করার ইচ্ছা ছিল, তিনটে দোকান এস্টাবলিশ করে দিয়েছিলেন উনি, যেহেতু উনি নিজে খুব মানে ভালোভাবে এস্টাবলিশ ছিলেন এবং ওনার প্রচুর ভালো ইনকাম ছিল। তো উনি কিন্তু পুরো তিন মামাকে, বোনেদেরকে পুরো নিজের ভাই বোনেদের মতন সাপোর্ট করে উনি দাঁড় করিয়ে দিয়েছেন। তো কি হলো, ওনার ওই বাড়ি কেনার পর থেকে যখনই উনি একটু কোথাও হয়তো আউটসাইডে ওনাকে যেতে হতো কর্মসূত্রে, তো ওই মাসিরা এসে মাঝে মাঝে থাকতো। তো ওর যে মেজ মাসি ছিল, সেই মেজ মাসি ছিলেন বেশ সুন্দরী, এবং ওদের ওই যে চত্বরটা, ও বলছে অরুণাচল প্রদেশে যে বাড়িটা আমরা কিনেছিলাম সেই চত্বরটা পুরো ট্রাইবালসদের ছিল, তার উল্টো দিকে শুধু একটাই বেঙ্গলি ফ্যামিলি থাকতো। তো তাদের বাড়ির যে বড় ছেলেটা, তার সাডেনলি ওই আর কি যা হয় দিদির বাড়িতে আসা যাওয়া করতে করতে তার সাথে তার একটা টার্মস তৈরি হয়, এবং মেজ মাসিকে ওই বাড়ির বড় ছেলের ভীষণ পছন্দ হয়, দুজনের মানে বিয়ে মানে উইদিন সাম ডেজ ওদের মধ্যে ওদের বিয়ে ঠিক হয়ে যায় এবং বিয়েও হয়ে যায়। ছেলেটি আনডাউটেডলি পার্সোনালি ছেলেটি খুবই ভালো ছিল, মানে ওর পরিবার তবু যাই হোক না কেন, কিন্তু ছেলেটি পার্সোনালি ভীষণ ভালো ছিল এবং ছেলেটি খুব ভালো জবও করতো। এখন যেহেতু তার আর কোনো এক্সিস্টেন্স নেই, তো সেই কারণে আমি তাকে বলছি, আদারওয়াইজ সে যদি জীবিত থাকতো তাহলে তার প্রফেশনটা আমরা ডিসক্লোজও করতে পারতাম না। সে কিন্তু একটা ভীষণই মানে একটা অর্গানাইজেশনের সে ইন্টেলিজেন্স ব্যুরোতে ছিল, এবং মানে তার যে প্রফেশনটা ছিল সেটা ভীষণ রকম রেস্ট্রিক্টেড, মানে সেটা সকলকে জানানো যাবে না এরকম ধরনের। যাই হোক, তো ওখানে কিছু দুষ্কৃতীদের সাথে তো ওনাদেরকে ডিল করতেই হতো, এবং কোন প্রজেক্টে কে কাজ করছে সেটা মানে বাইরের কমন পিপল নাই বা জানলো, কিন্তু দুষ্কৃতি যাদের পেছনে তারা লেগে রয়েছে তারা ঠিকই জানতো যে কোন কে ইনভেস্টিগেট করছে, কে ইনভেস্টিগেট করে কাকে ধরেছে, এগুলো তো সবই সবাই জানে। তো যার জন্য কি হয়, বিয়ের পরে তার প্রথমে বড় মেয়ে হয়, তারপর ছোট মেয়ে হয়, দুই মেয়েও হয় মাসির, কিন্তু তারপর থেকে ওই মেসো একটা প্রজেক্টে একজনের শাস্তি হওয়ার পর থেকে রীতিমতো তাকে রেগুলার বেসিসে তার কাছে ফোন কলস আসতে থাকে, তাকে থ্রেট করা হতে হচ্ছিল, এবং তখন মেয়েরা বেশ কিছুটা বড় হয়েছে, তো তার কাছে খুব অফেন্সিভ থ্রেট আসছিল যে মেয়েকে তুলে নিয়ে যাবো, তা বুঝতে পারছো ফিজিক্যালি অ্যাবিউজ করে দেবো, মানে এই ধরনের। তো মেশো আস্তে আস্তে ভীষণ ভয় পেতে থাকেন, এবং মেশো হঠাৎ করে ওই মাসিকে নিয়ে মানে কাউকে জানায়নি, নিজের শ্বশুরবাড়িতেও কাউকে বলেনি, উধাও মানে কোথায় ওরা শিফট করে গেছে সেটা কাউকে জানায়নি, শুধু জানিয়েছিল এই স্মিতাদের ফ্যামিলিকে, অর্থাৎ মানে এই মেয়েটি মানে মেজ মাসির বাপের বাড়ির দিকের লোকেদেরকে, এই বাপের বাড়ির দিকের লোকেরা ছাড়া আর কেউ জানতো না যে ওরা নিউ কোচবিহারে একটা খুব ফেমাস স্কুল আছে, সেই স্কুলের অপোজিটে একটা বাড়ি আছে, সেই বাড়িটা একটা তিনতলা বাড়িতে ওদের বাস, ঠিক আছে। এখন ওরা ওখানেই আছে, কিন্তু এখন আর এগুলোর কোনো মানে বলা বা না বলার কোনো ভিত্তি নেই। যাই হোক, তো ওখানে ওনারা শিফট করে গেছিলেন, কিন্তু সেই খবরটা তখনও পর্যন্ত ঘুণাক্ষরেও কেউ জানতো না। তো কিছুতেই যখন জানতে পারছে না কেউ যে উনি ওনার ফ্যামিলি নিয়ে কোথায় চলে গেছেন, তখন ওনার বাড়িতে আস্তে আস্তে সবাই মানে ওই দুষ্কৃতির মধ্যে থেকে কেউ একজন মানে ওর বাড়ির ফ্যামিলির কোনো একজন মেম্বারের সাথে কানেক্ট করতে থাকে, এবং তার সাথে একটা র‍্যাপো বিল্ড করে যে ও মাঝে মাঝে বাড়িতে দেখা করতে আসে। তো তখন তাক বুঝে যদি ওকে ওদের হাতে সারেন্ডার করে দিতে পারে তাহলে হয়তো কোনো লেনদেনের গল্প ছিল,
ঠিক আছে, মানে বাড়ির লোকও যে এরকম নৃশংসতার সাথে ইনভলভ থাকতে পারে, সত্যি কথা প্র্যাকটিক্যালি এটা যে হতে পারে মানে সেটা আমাদের কল্পনাতীত ব্যাপার। হ্যাঁ, কিন্তু তাই জন্যই আমি এই কথাগুলো বলছি এক্সট্রাস, মানে হয়তো ভৌতিক পার্টের পরে আসছে, কিন্তু এই কথাগুলো এক্সট্রা শুনতে লাগলেও মানে আমার তো এগুলো শুনলে বেশি গায়ে কাটা দেয়, মানে এটা ভূতের থেকেও অনেক ভয়ঙ্কর যে নিজের মায়ের পেটের ভাই কি করে এরকম একটা ষড়যন্ত্রে সামিল হয়ে কি করে নিজের ভাইকে তুলে দিতে পারে কোনো আতঙ্কবাদীর হাতে, সেটা ভগবান জানে। তো সেটাই ঘটেছিল। তো উনি ওনার নিজের স্ত্রীকে এবং নিজের বাচ্চাদেরকে সেফলি আলাদা করে দিতে পেরেছিলেন, কিন্তু ওই নিজের মায়ের সাথে তো একটু টার্মস রাখতেই হয়, দেখা সাক্ষাৎ তো করতে যেতেনই ওই বাড়িতে। তো একদিন রাত্রেবেলা হয়তো উনি যখন ওই বাড়িতে গেছেন দেখা করতে অরুণাচল প্রদেশে, তখন উনারই কোনো এক নিজের ভাই সে খবর দিয়ে দেয় যে এরকম সে বাড়িতে এসেছে এবং তারা যেন তাকে মানে চাইলে এখন তুলে নিয়ে যেতে পারে। রাতের অন্ধকারে এমনকি দরজা পর্যন্ত খুলে দিয়ে তাকে হেল্প করা হয়েছিল তাদেরকে। তো এসে ওনাকে পুরো মুখ হাত পা বেঁধে নিয়ে চলে যাওয়া হয়, অত্যন্ত নৃশংসভাবে খুন করে তাকে ফেলে রাখা হয়েছিল। স্মিতা আমাকে যেটা এক্সপ্লেইন করেছে যে দিদি যেন মানে আমার মেষোর প্রত্যেকটা বডি পার্টস ইভেন তার পুরো প্রাইভেট পার্টসগুলোকে কেটে দেওয়া হয়েছিল কুচি 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 করে, মানে সে ভয়ঙ্কর দৃশ্য, মানে ওই জন্য মাসিরা মানে মাসিকে নিয়েও যাওয়া হয়নি। তো এটা ওদের পুরো ফ্যামিলির জন্য একটা ভীষণ স্যাড স্টোরি ছিল। মাসি মেশোকে প্রচণ্ড ভালোবাসত, তখন বোনেরাও অনেক ছোট, তো মানে জিনিসটার সাথে পুরো ফ্যামিলির কোপ আপ করে উঠতেই অনেকটা সময় লেগে গেছিলো। যাই হোক, নিয়তি আর কে ঠেকাবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বহুদিন কেস চলে, আতঙ্কবাদী তো ছেড়ে দাও, ওনার যে নিজের ভাই এই অন্যায়টি করেছিলেন তারও পর্যন্ত জেল হয় এবং তারা নিজেদের এখনও শাস্তি মানে ভোগান্তি ভুগছে, সবই ঠিক আছে, কিন্তু একটা ফ্যামিলি তো উজাড় হয়ে গেল না, সেই কম্পেনসেশনটা তো কোনো শাস্তির বিনিময়ে হতে পারে না। এক দুটো ওই রকম ফুলের মতো ছোটো ছোটো বাচ্চা তারা পিতৃহারা হলো, একটা অত ছোট্ট বয়সে ওর মেজ মাসি তিনি একটা সারা জীবন এখন একটা উইডো বেশে লাইফ লিড করছেন, তো এটা নট অ্যাকসেপ্টেড। এনিওয়েজ, এই নৃশংসতা যেন মুক্ত হোক, মানে আমাদের মায়ের কাছে আজকে কালী ঠাকুরের কাছে আমরা এটাই প্রেয়ার করি যে এই মানুষের মনের কলুষতাগুলোকে আমরা যেন দূর মানে তুমি দূর করে দাও। আচ্ছা, তো এবার কি হয়, এবার ওরা তো কোচবিহারে সেটেল ডাউন হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই ওনার পুরো বাপের বাড়ির দিক থেকে বাকি যে মামারা মাসিরা আছেন তারা সবাই মিলে ওদেরকে পুরো আগলে রেখেছিল, তারা খুব সাপোর্টিভ ছিল, আস্তে আস্তে সব কিছু সেটেল ডাউন হয়ে যায়। দিয়ে 2000 এটা হলো খুনটা হয়েছিল 2017 সালের ঘটনা বললাম আমি, ঠিক আছে, তা 2018 সালের এপ্রিল মাসের ঘটনা বলছি। 2017 সালে ওই খুনটুন হয়ে যাওয়ার পরে ওই যে কদিন সব মানে কাজকর্ম ছিল, তারপর ধরো পেনশন যতদিন না চালু হচ্ছিল আর কি ওর মাসি, ততদিন কাকুকেও খুব ছোটাছুটি করতে হয়েছিল ওদেরকে হেল্প করার জন্য। আফটার দ্যাট মানে মাস তিন চারেক আর ওদের মানে ওভার ফোনই কথা হচ্ছে, যাতায়াত আর করা সম্ভব হয়নি, সবসময় তো আর হয়ে ওঠে না যাতায়াত করা, মাসিরা মামারা সবাই তো দূরে দূরেই থাকতেন, তো যার জন্য আর যাতায়াত করা যায়নি। তিন চার মাস পরে 2018 সালের এপ্রিল মাসে ওরা সবাই মিলে ডিসাইড করলো যে চল আমরা সবাই মিলে একটুখানি ওদের বাড়ি থেকে ঘুরে আসি, মানে স্মিতাদি, স্মিতাদির মা, স্মিতাদির বাবা, স্মিতাদির আরেকটা বোন আছে, আর স্মিতাদির ততদিনে বিয়েও হয়ে গেছে এবং তার একটা পাঁচ বছরের ছেলে, ঠিক আছে। তো এই স্মিতাদি তখন ওর হাজবেন্ডকে বলাতে, তো ওর হাজবেন্ড বললো ঠিক আছে তুমি ছেলেকে নিয়ে মা বাবার সাথে চলে যাও, আমি তাহলে আমার কাজ আছে কিছু, আমি একটা দিন পরে গিয়ে তোমাদেরকে নিয়ে চলে আসবো। তো সেই মতন স্মিতাদিরা আসে হৈ হৈ করতে করতে, খুব মজা, অনেক দিন পর মাসির বাড়িতে এসছে, আর স্মিতাদির মাও ভাবছে যে সত্যি বোনটা বড় একা হয়ে গেছে, একটু আমরা গেলে ওর ভালোও লাগবে, যাই গিয়ে দুটো দিন ওখানে কাটিয়ে আসি। তো এসছে একদম মানে খুব আনন্দ, ওরাও খুব গ্রেসফুলি ওদেরকে ওয়েলকাম করেছে যে এসো এসো, খুব আনন্দ। সারাক্ষণ ধরে গল্পটা গুজব হয়েছে, রাতের খাওয়া দাওয়াটাওয়া হয়েছে, রাত্রেবেলা যখন খেতে বসেছে তখন একটা জিনিস স্মিতা এবং তার পরিবারের ভীষণ অড লেগেছে, সেটা হচ্ছে ওরা সবাই খেলো তো তার সাথে ওরা মাসিকে আর একটা থালা সাজাতে দেখেছে, আর একটা কারো থালা সাজাতে দেখেছিল, কিন্তু সেদিনকে আর ওরা কোনো রাত্রেবেলা প্রশ্ন করেনি, জাস্ট দেখলো আর একটা থালা সাজিয়েছে। ওর বাবা একবার মানে অস্ফুটভাবে জিজ্ঞাসা করে ফেললো যে এটা কি আমার, তো উনি বলে না 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 এটা আপনার না, আপনি বসুন না, ওইটা জানাবো ওটা আপনার, আপনি ওটা খান, মানে এরম ব্যাপার। তো ওই থালাটা কার সাজিয়েছে সেটা ওরা রাত্রিবেলা তো বুঝতে পারেনি। তো রাত্রিবেলা আবার গল্প গুজব করেছে, যা হয় মাসিরা মাসির মেয়েরা সবাই মিলে একসাথে গোল হয়ে বসে গল্প টল্প করে যে যার মতো শুতে যাবে, ওদের তিনটে মূলত বেডরুম। এবার
ঠিক বেডরুম না, একটা ডাইনিং রুমেও বেড ছিল, তো ওটাও আমি কনসিডার করে নিচ্ছি। তো একটাতে স্মিতাদির মা বাবা শুয়েছে, আর একটা রুমে মানে ওরা যে দুই বোন ছিল, ওর মাসতুতো যে দুই বোন, তার ছোট বোনটা আর মাসি, ওরা দুজন শুয়েছে। আর স্মিতাদি, স্মিতাদির বাচ্চা ছেলেটা, আর মানে বাচ্চাটা তখন 5 ইয়ার্স ওল্ড, আর তার আর একটা যে বড় বোন আছে মাসি, ওরা তিনজনে শুয়েছে ওদের মাঝখানের ঘরটাতে। বেশ, এইবার স্মিতাদি বলছে, আমি না বেশ অনেকক্ষণ মানে ঘুমানোর চেষ্টা করছি শুয়ে, কিন্তু আমার না কিছুতে ঘুম আসছে না। একটা সবসময় একটা ফিলিং কাজ করছে, ঘরের মধ্যে না কেউ একটা রয়েছে, বা ঘরের মধ্যে কেউ একটা হেঁটে চলে বেড়াচ্ছে, না কি হচ্ছে বুঝতে পারছি না, মানে কিছু একটা আনক্যানি ফিল করতে পারছি আমি। খালি মনে হচ্ছে ঘরে কেউ হাঁটছে। তো বারবার উঠে বসছি, বোন আমাকে একবার উঠে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে দিদিভাই, কোনো অসুবিধা হচ্ছে? তো ও তখন বলছে না না কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে তুই শো বলে ওকে আর কিছু বলেনি। আচ্ছা, কিছুক্ষণ পরে স্মিতাদের ছেলে বলছে, দেখো অতটুকু বাচ্চা ছেলে ঘুমোচ্ছিল, সটাং উঠে বসে পড়লো। উঠে বসে পড়ে বলছে কি, ওমা মা, ওমা দেখো দেখো একটা দাদু বলে না, ওর ওই একটার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। তো স্মিতাদি না অবাক হয়ে ওর দিকে তাকিয়ে না ওকে এরকম বুকের মধ্যে টেনে নিয়ে বলছে, কোথায় কে দাদু, কেউ তো নেই ঘরের মধ্যে, শুয়ে পড়ো বলে জোর করে শুয়ে দিয়েছে। দিয়ে নিজেও না কোনো মতে জাস্ট ওই চোখ বন্ধ করে রাতটা কাটিয়ে দিয়েছে। মানে সারা রাত স্মিতাদি মানে গলদঘর্ম অবস্থা তার, তার ঘুম আসছে না, যে কি এরকম একটা অদ্ভুত ফিলিং কেন হচ্ছে এরকম। আচ্ছা বেশ, তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্মিতাদি যখন ওর মা বাবার ঘরে গেছে, গিয়ে কাকুকে কাকিমাকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা তোমরা কালকে রাত্রেবেলা ঠিক করে ঘুমোতে পেরেছিলে? তো কাকু কাকিমা না মানে দুজনের দিকে দুজনে চোখাচোখি করে বলছে কি, এই না রে আমাদের না কাল সারা রাত ঘুম হয়নি জানিস তো। বলছে মানে কেন বলো তো, কি হয়েছে বা এরকম কিছু ওরা ডিসকাস করতেই যাবে কি, তখন মাসি চলে এসছে তো ওরা কথাটা চেপে গেছে, মানে হঠাৎ করে ভাবছে যে এরকম একটা, ওরা তো এত বছরই মানে 1 বছর হয়ে গেছে ওরা বাড়িতে আছে, কোনোদিন তো এরকম কিছু বলেনি যে ওরা কিছু ফিল করে বা ওদের কোনো অস্বস্তি বোধ হয় কিছু, তো হঠাৎ করে আমরা যদি এরকম একদিনের জন্য এসে আবার বলি আবার একটা খারাপ লাগতে পারে, একটা সেন্টিমেন্টাল ইস্যু। তো যতই হোক তার হাজবেন্ডের কথা যদি ওইভাবে আমরা ডিরেক্ট বলি যে এখানে কি কিছু আছে, তো ওটা কি বলা যায়? তো তার জন্য ওরা চেপে গেছে ব্যাপারটা। যাই হোক, তো মেশো বললো যে তোমাদেরকে কাউকে আজকে বাজার করতে যেতে হবে না, আমি যাব। তো মানে স্মিতাদির বাবা আর কি, তো উনি গেলেন বাজারে, গেলেন তো বাজারে গিয়ে উনি প্রচুর পরিমাণে মাছ মাটন ওয়াটন সব প্রচুর প্রচুর পরিমাণে সব কিনে টিনে নিয়ে এসছে, যে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তো সবাই মিলে রান্না বান্না করছে, মাসির মেয়েরাও হাত লাগিয়েছে, স্মিতাটা দিরাও হাত লাগিয়েছে, মাসি আছে, ওর মা আছে, সবাই মিলে প্রচুর ধুমধাম করে মানে রান্নাঘরেও একটা অন্যরকম মাহল তৈরি হয়ে গেছে, সবাই আনন্দ করছে, রান্না বান্না হচ্ছে। এবার যখন খেতে দিতে বসেছে, একটা চেয়ারের সামনে একটা বড় থালা, মানে সেই থালাটা ওরা চিনে যে এই থালাতে ওর মেশোকে খেতে দিত, সেই থালাতে পুরো বাটি বাটি করে সাজিয়ে ওই মানে ওনার মাসি ওটা রেডি করেছে, করে এবার ওটা রেখেছে, আর ওরা সবাই খেতে বসেছে একসাথে টেবিলে, ঠিক আছে। এবার হট করে কাকু এসে, কাকু যথারীতি বলছে যে এই এটা আমার, তো অত সুন্দর করে সাজানো আছে। তো কাকুকে ওই স্মিতাদি বলছে, এই সরি স্মিতাদির বোন বলছে, না না জামাইবাবু ওটা আপনার না, আপনি ওইটাই বসুন, আর একটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দিয়ে ওইটাতে ওকে বসতে বলছে, ঠিক আছে। দিয়ে ওইটাতে যাই হোক, কাকু তো ওইটাতে বসে খেয়ে নিয়েছেন, বাকি সবাই খাচ্ছে তো ঠিকই, কিন্তু স্মিতাদি বলছে তখন আমি আর আমার মা না খালি চোখাচোখি করছি, আমার বোন আর আমি চোখাচোখি করছি, আর না খালি ভাবছি যে এই থালাটা কার জন্য সাজিয়েছে, দেখবো তোরা কি করবে এই থালাটা দিয়ে। আগের দিনও রাত্রিবেলা ওরা থালা সাজাতে দেখেছে, সবার খাওয়া হয়ে গেছে, সবাই উঠে গেছে, তো তারপর ওরা না মানে তককে তককে বসে আছে, দেখবে কি ওই থালাটা দিয়ে কি করে ওরা। তো কি করলো, ওদের পেছনের দিকে একটা মানে ব্যালকনি টাইপের আছে, সেটা কিন্তু পুরো গ্রিল দিয়ে কভার করা, মানে সেখানে কোনো কুকুর বা একটা পাখিও পর্যন্ত আসতে পারবে না, পুরো যেহেতু মেয়েরা মেয়েরা থাকে না, একটা মানে নেট দিয়ে কভার করা, এমনি বাইরে উঁচু পাঁচিল, এমনিতেই কোনো কুকুর বলো কিছু টপকাতে পারে না, জীবজন্তু বা পাখি টাখিও যাতে ঢুকতে না পারে, হ্যাঁ একদম নেট দিয়ে ব্যালকনিটা কভার করা। ওই ব্যালকনিতে গিয়ে থালাটা রেখে দিয়ে আসলো, ঠিক আছে বড় বোনটা, দিয়ে এবার চলে এলো। তো তখন এবার ওরা ভাবছে কি একবার জিজ্ঞাসা করবো যে এটা কার জন্য বা কেন, তো ওরা কিছু প্রশ্ন করেনি, সবাই মিলে আবার বসে গল্প করছে। তো গল্প করতে করতে বড় বোনটা উঠে গিয়ে মানে ওর মাসতুতো বড় বোনটা উঠে গিয়ে একবার টুকি মেরে ব্যালকানিতে কি যেন একটা দেখে এলো। তো যখন দেখে ও ফিরে আসছে,
তো এই ঘরে আসতে ঢুকতে তো ওর যে মাসি উনি প্রশ্ন করছেন, বলছে কিরে খাইছে, মানে ওরা একটু এইভাবে কথা বলে, কিরে খাইছে? তো ও তখন বলছে হ্যাঁ 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 খেয়ে নিছে খেয়ে নিছে, এরকম করে উত্তর দিল। তো তখন গিয়ে আর ওরা রেসিস্ট করতে পারেনি, ওরা ফট করে প্রশ্ন করছে যে এই কিরে তুই কাকে খেতে দিচ্ছিস? তখন ওর মাসি হাসছে আর বলছে কি ওই তোর মেশোরে খেতে দিয়েছি। বলছে মেশোরে খেতে দিয়েছ মানে মেশো তো মারা গেছে? এইবার না ওদের বুকের ভেতর ধরাস করে উঠেছে। তখন ওর মাসি বলছে কি শোন না তোরা ভয় পাস না, ভয় পাস না, মেশো মেশোর একটা জানিস তো মেশো খেতে টেতে খুব ভালোবাসতেন, তাই আমি যখনই কিছু রান্না করি ওকে না দিয়ে থাকতে পারি না, সেই জন্য আমি ওকে এরকম থালায় সাজিয়ে সাজিয়ে দিই, ও খেয়ে নেয়। তো বলছে খেয়ে নেয়? বলে হ্যাঁ। বলে ওরা নাকি ব্যালকানিতে গিয়ে দেখছে, বলছে দিদি আমরা নিজের চোখে দেখেছি, মানে পুরো একটা মানুষ যেমন গুছিয়ে থালা পরিষ্কার করে খাবে, মাছের কাঁটাগুলো বাছা, মাংসের হাড়গুলো ছাড়ানো, মানে একদম প্রপারলি বোঝা যাচ্ছে। কারণ কোনো অ্যানিমাল যদি খায় দেখবে কুকুর টুকুর খেলে তো হাড় গোড় সব শুদ্ধ চিবিয়ে নেয়, রাইট? কিন্তু পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো মানুষ বসে খেয়েছে, আর ওটা দেখে ওদের হয়ে গেছে। এইবারে ওরা আর বাড়িতে যেন তিষ্ঠতে পারছে না, এবার বলতেও পারছে না কিছু। এদিকে স্মিতার হাজবেন্ডের মানে ওই দিনকেই রাত্রিবেলা আসার কথা, এবার স্মিতা ভাবছে যে এখন যদি হট করে হাজবেন্ডকে ফোন করে বলে যে এই বাড়িতে ভূত আছে তুমি এসো না, সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে, আর ওটা ওর হাজবেন্ড মানবেও না, আর এটা বলাও যায় না একটা নিজেদের পার্সোনাল ব্যাপার, তো সেটা বলতেও পারছে না। ওর হাজবেন্ড ওদিক থেকে রওনা দিয়ে দিয়েছে, সে চলে আসছে, অনেকটা ড্রাইভ করে সে আসবে, তার অনেক রাত হবে ঢুকতে, তো যার জন্য আর ওরা কোনো কথা তো বলেনি, এই রাত্রটা তো কোনোভাবে ওদেরকে কাটাতেই হবে যেহেতু ওর হাজবেন্ড আসছে। তো ওরা একটু ঘুম মেরে গেছে, বলছে কি পাগলের প্রলাপ বকছে, কি শুরু করেছে। তো স্মিতাদির মা যেহেতু ওনার বোন, তো সেই হিসাবে একটু কাছের মানুষ বলে ওকে আস্তে আস্তে কথা একটু স্টার্ট করে ওনার সাথে, যে দেখ বোন তুই এটা কি করছিস, তুই কি জানিস না যে এরকম মৃত মানুষদেরকে তো এইভাবে খেতে দেওয়াটা তো ঠিক নয় না, এরকম এটা কি উচিত? তো উনি তখন বলছেন যে না না কি হবে, আরে বাবা ও তো আমাদের ভালোই বাসে রে, ও তো আর আমাদের কোনো ক্ষতি করবে না, ভালো যে বাসে সে কোনো ক্ষতি করবে না, কোনোদিনই করবে না, তুই কোনো চিন্তা করিস না, তোরা নির্দ্বিধায় থাক এখানে, ও কিচ্ছু করবে না তোদেরকে। মানে এত ক্যাজুয়ালি কোনো মানুষ কি করে একটা সোলের প্রেজেন্স নিয়ে কথা বলতে পারে? ওরা না হতবাক, ওরা জাস্ট হতবাক। ওরা বলছে আমরা তখন আর মানে নিজেরা এত ভয় পাচ্ছি, মানে কিছু বলতেও পারছি না, আর আমার বাবা মানে স্মিতাদি বলছে যে আমার বাবা অতটা গুরুত্ব দেয়নি ব্যাপারটাতে, কারণ উনি অতটা ব্যাপারটাতে মাথায় লাগায়নি। আর স্মিতাদি আর স্মিতাদির মাও বিষয়টাকে যতটা পাচ্ছে চেপে যাওয়ারই চেষ্টা করছে, কারণ এটা শুনে আবার উনি যদি রিয়াক্ট করে বসেন বা রাগারাগি করেন তখন আবার একটা দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হবে। তো যা হয় আর কি, বাপের বাড়ির লোককে তো একে ঢেকেই কথা বলে সবাই, তো সেরকমভাবে একটু অল্প অল্পই মানে ওই বিষয়টা সম্পর্কে তাকে কোনো জানান দেওয়ার দরকার নেই। এবার যাই হোক, অনেক রাত্রেবেলা স্মিতাদির এরকম এসেছে, ওনার হাজবেন্ড ঢুকেছে। তো ওনার হাজবেন্ড ঢুকতে তা খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, সেদিন রাত্রেও কিন্তু আবার ওই রকম অফার করেছে, তারা খেতে গেছে এবং দেখছে যে আবার দেখে আসছে গিয়ে যে প্রপারলি সে খেয়ে নিয়েছে কিনা, আবার এঠো থালা বাটি সব তুলে টুলে নিয়ে আসলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বড় মেয়েটা গিয়ে, মানে মেনলি কিন্তু মেয়েটা বড় মেয়েটা আর ওর মাটাই করছে, ছোট মেয়েটা কিন্তু একটু এসব থেকে আলুফ, মানে ও যে একটু ভয় পাচ্ছে, ইভেন ও সেটা এক্সপ্রেসও করে ফেলছে, মানে ও বারবার বলে ফেলছে যে দেখো না মাসি আমি কিন্তু বারবার বারণ করি মাকে যে এটা না করার জন্য, কিন্তু তাও মা আমার কোনো কথা শোনে না। বেশ, এইবার ওর হাজবেন্ড এসছে ফ্রেশ ট্রেশ হয়ে, এবার ও এবার ওই ব্যালকনিতে এক ব্যালকনির একটা অন্য সাইডটাতে, মানে একটা যে সাইডটাতে ওরা খেতে দিত, স্মিতা এটা তো বলতে পারছে না যে তুমি ওই দিকটা যেও না, কেন যেও না বা কিছু, স্মিতা ওকে এমনি বলেছে যখন ব্যালকনির দিকে যাচ্ছে, বলছে এই ওই দিকটাতে না যেও না, ওই দিকটাতে কিছু পোকামাকড় থাকতে পারে, তুমি এই দিকটাতে যাও, এই দিকে ব্যালকনির দাঁড়াও। তো ও এই দিকে ব্যালকনির দাঁড়িয়ে ধরো মানে সিগারেট খাচ্ছিল একটা, তো সবাই ওকে কিন্তু বারবার কিন্তু ওর মাসিও জিজ্ঞেস করছে, বলছে কি হলো তুমি ব্যালকনিতে কেন গেছো? এর ও তো আর বলতে পারে না জামাই মানুষ যে আমি ওখানে স্মোক করছি, ও বলছে এই তো আসছি আসছি, আসলে আমার একটুখানি খুব গুমোট লাগছে মাসি, আমি এক্ষুনি আসছি। তো যাই হোক বলো তুমি কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াবে না, তাড়াতাড়ি চলে আসো। তো ও স্মোক করতে করতে হঠাৎ ধর্মর করে ঘরের মধ্যে ঢুকে এসে বলছে কি আচ্ছা এক্ষুনি ব্যালকনি থেকে কি কেউ এলো ঘরের ভেতর ঢুকলো কেউ? বলছে কেন বুঝে না, ব্যালকনিটা আসলে অন্ধকার ছিল, আমি না ঠিক ঠাউর করে উঠতে পারিনি, কিন্তু আমার মনে হলো ব্যালকনি থেকে কেউ এসে না বাথরুমের দিকে চলে গেল। তো এবার না মাসিরা বলছে না 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 তুমি কাউকে ভুল দেখেছো, না না কেউ হতে পারে না, ও তুমি ভুল দেখেছো ভুল দেখেছো, এরকম বলছে।
তো তখন তো মানে স্বাভাবিকভাবে ওরা তো বুঝতে পারছে যে ও নির্ঘাত কিছু ঠিকই দেখেছে, না হলে ও হঠাৎ করে এতটা চোখের বুলোর হবে কি করে। যাই হোক, তো চলে আসে। এইবার রাত্রেবেলা মানে ওর হাজবেন্ড নাকি যখন বাথরুম করতে উঠেছে, হঠাৎ করে বাথরুমে ঢুকে ও দেখছে কলটা চালানো, মানে খাওয়া দাওয়ার পর রাত্রে ওরা শুয়ে পড়েছিল, তারপর মানে বেশ কিছুক্ষণ পরেও বাথরুমে গিয়ে দেখছে কলটা চালানো এবং কলের ও থেকে জল পড়ছে, পুরো বালতি দিয়ে জল উপচে পড়ে ভেসে যাচ্ছে, এবং ও নাকি কাউকে একটা পেছন ফিরে বসে, জামা কাপড় কাচে না আমরা অনেক সময় আসন করে বসে বাথরুমের মধ্যে, ওই রকম আসন করে বসে কাউকে একটা জামা কাপড় কাচতে দেখেছে। এবং ও যখন মানে লাইটটা জ্বেলেই ওটা দেখে কে বলে চিৎকার করে উঠেছে, ওর চোখের সামনে নাকি নিমেষের মধ্যে জিনিসটা ব্যানিশড হয়ে গেছে। তো ওর হাজবেন্ড মানে তারস্বরে চিৎকার শুরু করেছে এবং বলছে যে আমি মানে 100% শিওর যে আমি এখানে কাউকে দেখেছি, এখানে কেউ বসে জামা কাপড় ধুচ্ছিল, একদম ওই মানে মুভসটা ওরকমই ছিল। তো আমি এতটা চোখের ভুল আমার হবে না, আমি লাইট জ্বালতেই আমার একটা স্পার্ক এলো যে একজন কেউ বসে জামা কাপড় কাচ্ছে, আপনারা দেখুন ওখানে কলটা পর্যন্ত চালানো আছে, জল উপচে পড়ছে, আমি এতটা ভুল কিছুতেই বলছি না। আধ ঘন্টার মধ্যে ওর ধুম জ্বর এসে যায়। যাই হোক, তখন তো সে জামাইকে নিয়ে সবার হুলুস তুলুস কাণ্ড, আবার তাকে তো কোনোভাবে শুশ্রূষা করে শোয়ানো হয়। এইবার ওই রুমে ও এবার যাই হোক, যতই হোক মেয়ে জামাইকে তো আলাদা রুমে শোয়াতেই হবে, তো মেয়ে জামাই আর বাচ্চাটাকে নিয়ে ওরা শুয়ে পড়েছিল ওই মাঝের রুমটাতে এবং বলেছিল তোরা দরজা লাগাবি না, রাত বিরেতে কোনো অসুবিধা হলে আমাদেরকে ডাকবি, আমরা চলে আসবো। এবার স্মিতা দি তো বলছে আমার সেদিনও রাত্রবেলা ঘুম আসছে না, আমি একবার এপাশ করছি, আমি একবার ওপাশ করছি। স্মিতা দি বলছে আমি হঠাৎ করে দেখছি, আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি একজন হাফ প্যান্ট আর গেঞ্জি পরা কেউ ঝাঁটা দিয়ে আমার মানে খাটের এরকম, আমি শুয়েছি তো ওই খাটের পাশে হয় না আমরা এরকম, যাদের ডিভান নয় আর কি, ডিভান হলো এটা হয় না, কিন্তু যাদের এমনি ব্ল্যাঙ্ক খাট থাকে এরকম দেখবে তুলে এরকম চাদরটা ওই ভেতরগুলো আমরা ঝাঁট দিই না যেরকম করে, পরিষ্কার প্রায় তখন 3:30 বাজে হয়তো হবে, আমি এপাশ ওপাশ করে যাচ্ছি, আমার ঘুম আসছে না, ওদিকে বড় জ্বর এসছে, একদম বিধ্বস্ত লাগছে, ভয়ও লাগছে, পরিষ্কার বুঝতে পারছি আমার পাশে কেউ একটা এরকম চাদরটাকে তুলে এরকম ঝাঁট দিচ্ছে। তো তখন আমার মাথায় স্ট্রাইক করে মানে মেশোর আর মাসির মানে দুজনের মধ্যে কোঅর্ডিনেশন ছিল সাংঘাতিক, মাসিকে মেশো এত প্যাম্পার করতো, এত ভালোবাসতো না, মানে কি হতো ছুটির দিনে না মেশোর পুরো নেশা ছিল, মানে মেশো যখনই বাড়িতে থাকতো এই মোটামুটি কাপড় জামা ধোয়া তারপরে ঘর ঝাড়মোচ করা মানে এগুলো কিচ্ছু মাসিকে করতে দিত না, মানে উনি সব নিজে করে নিতেন এবং প্রত্যেক দিন ইভেন সকালবেলা উঠে উনি এইভাবে পুরো বাড়ি ঝাড় দিয়ে নিয়ে তারপর মানে মাসিকে বেডটিও অফার করতেন, মানে এতটাই মানে কেয়ারিং ছিলেন মেশো। তো ওর পুরো ওই ভিউটা মাথাতে আসছে যে কারণ যখন জীবদ্দশায় ওনাকে তো দেখেছে, যখন ওদের মাসির বাড়ি এসেছে যে উনি যেভাবে ঝাঁট দিতেন, ও পুরো বুঝতে পারছে যে ওই রকম ভাবে কেউ একটা খাটের তলাটাকে ঝাঁট দিচ্ছে এবং ও প্রচণ্ড ভয়ে তারস্বরে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে তো সবাই মানে চলে আসে ঘরের মধ্যে যে কি হয়েছে কি হয়েছে, দিয়ে বলছে না এখানে আমার পক্ষে থাকা মানে আর সম্ভব না, মানে ওরা তখনই ডিসাইড করে ফেলেছে যে আমরা সকালবেলা বেরিয়ে যাব। এবার মাসিরা তাই একটু খারাপ হয়তো লাগতেও পারে, কিন্তু কিছু করার নেই, মানে এটা মানে হয়তো তারা সাবলীলভাবে নিতে পারছে, আমরা নিতে পারছি না, কিছু তো এখানে আছে। তো তখন যখন মাসিকে জিজ্ঞাসা করা হয় তখন উনি বলেন যে হ্যাঁ আমি জানি যে মেশো এখানে আছে, এবং সত্যি কথা বলতে উনি যেটা বলছেন যে আমি মেয়ে দুটোকে নিয়ে এই বাড়িতে একা সিকিওর ফিল করি না, আমি মেয়েদেরকে নিয়ে এই বাড়িতে একা মানে থাকতে আমার খুব ভয় লাগে, তো আমি জানি উনি আছেন কিন্তু আমি চাইও না যে উনি এখান থেকে চলে যান, কারণ এটা আমার মনের বিশ্বাস যে উনি সবসময় আমাকে এবং আমার মেয়েদেরকে প্রোটেক্ট করে রাখবেন, তো আমি এই প্রোটেকশনটা চাই এবং আমি জানি যে ও যতদিন আমার বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আমার এবং আমার মেয়েদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাই আমি একদম মানে নির্দ্বিধায় এটা জানি যে ও এখানে আছে, এক্সিস্ট করে, ওর প্রেজেন্সটা আমি সবসময় ফিল করতে পারি, ও প্রতিদিনই তো সকালবেলা আমাদের ঝাঁট দিয়ে দেয়, তারপর প্রতিদিনই গিয়ে দেখি আমার জামা কাপড় ধোয়া কাঁচা হয়ে থাকে, মানে মাসি যখন বলছে না ওরা না পুরো হাঁ করে তাকিয়ে আছে, মানে এরকম একটা ভূতের সংসার, মানে ভূতের সাথে উনি কিন্তু কন্টিনিউ তার মানে সংসার করে যাচ্ছেন, ঠিক আছে, মানে ওনার হাজবেন্ড হিসেবে যে যে জিনিসগুলো উনি এক্সপেক্ট করতেন যেগুলো করতেন আর কি মেশো মশাই, তো ওই জিনিসগুলোই কিন্তু মানে এখনো পর্যন্ত উনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, তার মানে বলে না যে মায়ার বাঁধন আর কি, স্ত্রী বা সন্তানের প্রতি এত মায়া তাদেরকে ছেড়ে যেতেও পারেনি এবং তাদেরকে না
ওইভাবেই মানে আগলে রেখেছে। এবং মাসির এটা একটা ভীষণ রকম বদ্ধমূল ধারণা যে যতদিন পর্যন্ত উনি এখানে রয়েছেন বা উনার প্রেজেন্স এই বাড়িতে রয়েছে ততদিন পর্যন্ত কেউ উনাদের কোনো ক্ষতি করতে পারবেন না, তাই উনি কোনো পূজা আচ্ছা করাবেন না, তাই ইভেন উনি সব ঠাকুরের ফটো ফটো সব সরিয়ে দিয়েছেন ঘর থেকে, মানে উনি ঠাকুর পুজোও দেওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ যে কোনো একটা সোলেরই তো বলে না একটা ঠাকুর বাকুর তারা তো সেই জিনিসগুলোকে খুব একটা পছন্দ করে না বা কিছু, যাই হোক উনি ওই জন্যেই ওরা ঘরে ঢুকে থেকে দেখেছে যে আগে তাও ঠাকুর পুজো টুজো কিছু করতেন মাসি, উনি কোনো মানে না কোনো একটা মানে মূর্তি আছে না ফটো আছে কিচ্ছু নেই, কোনো ঠাকুর পুজো টুজোর কোনো বালাই নেই ওনার বাড়িতে, ঠিক আছে, মানে উনি জানেন যে ওটা রয়েছে এবং উনি এটাকে অ্যাকসেপ্টই করে নিয়েছেন এবং উনি বলছেন যে এটা আমি চাই যে এটা থাকুক। এবং সেই জন্যেই উনি প্রতিদিন প্রতিনিয়ত ওনাকে রেগুলার যা রান্না হয় বাড়িতে যেরকম ওরা তিনজন খায় ওই ওনাকেও অফার করে এবং উনি কিন্তু প্র্যাকটিক্যালি উনি খান। হ্যাঁ মানে এটা স্মিতাদেরাও দেখে পুরো অবাক, সত্যি উনি কিন্তু গুছিয়ে পুরো ভাত মানে মাছ মাংস সমস্ত কিছু খেয়ে যান। এবং তারপরে ওরা আর ওখানে স্টে করেনি, তো ওদের মানে ওরা অনেক জামা কাপড় টাপড় সব নিয়ে এসেছিল স্মিতাদির হাজবেন্ড ওদের জন্য, তো সব কিছু ওদেরকে দিয়ে বলে যে মাসি কাজ আছে আমাদেরকে আজকে বেরিয়ে যেতেই হবে। মানে আসল কারণটা তো আর কাজের নয়, মানে ওরা এত ভয় পেয়েছিল আর এক মুহূর্ত এখানে থাকা নয়, চলো ভাগোই আসে এরকম একটা ব্যাপার, কিন্তু সেটা আর ওইভাবে খুলে বলতে পারছে না, তো বললো আমাদের কাজ আছে মানে খুব এমার্জেন্সি ফোন এসছে যেতেই হবে, তো ওরা সবাই ওখান থেকে পত্রপাঠ বিদায় নেয়। কিন্তু বাড়ি এসে স্মিতাদি পরে একটা বলেছে যে আমি আর আমার মা বোন অনেক সময় আলোচনা করেছি, এটা আমাদের ইন্টারপ্রিটেশন, যে তাহলে কি মানে এখন কি মনে হয় বলতো শ্রেয়াদি যে ওরা না মানে ইচ্ছা করেই মানে কিছু একটা ভাবে মানে ঘরের মধ্যে ইচ্ছা করে ওনার কোনো কাউকে দিয়ে উনি বাঁধিয়ে রেখেছে, মানে হয়তো জিনিসটা ইন্টেনশনালি আছে, কারণ এত সে নিজে অ্যাগ্রেসিভলি চাইছে যে না উনি থাকুন আমাদের সাথে, মানে কি জানি মানে ওদের এটা মনে হয়েছে মাসির ওয়ে অফ টকিং এ বা কথা বলাতে যে উনি নিজেই হয়তো কোনো পূজা আচ্ছা করে ওনাকে মুক্তি দিতে চান না, মানে উনি নিজেই চান যে ওই জিনিসটা থাকুক। সো মানে ওদের এটা মনে হয়েছে যে হয়তো কাউকে কোনো তান্ত্রিক ফান্ত্রিককে দিয়ে না, মানে অনেক সময় হয় না কোনো একটা সোলকে বেঁধে দেয় কোনো একটা পার্টিকুলার জায়গাতে, ওরা ওদের বাড়ির মধ্যেই হয়তো ওই সোলটাকে বাঁধিয়ে দিয়েছে, মানে সে জিনিসটা চাইলেও হয়তো ওই জায়গাটা ছেড়ে বেরোতে পারছে না, মানে ওখানেই রয়েছে ওদেরকে খেতে দিচ্ছে রেগুলার বেসিসে, মানে যদি এটা তো একেবারে এখন ঠিক ভুল কার অ্যাসপেক্টে কে বিচার করবে বলো, মানে ওনার অ্যাঙ্গেলে উনি ভাবছেন ওনার এটাই মনের একটা সান্ত্বনা যে যতদিন এই বাবার প্রোটেকশনটা মেয়েদের মানে ভূত হয়ে থাকলেও বাবার বাবা আগলে রেখেছে মেয়েদেরকে, অ্যান্ড আই নিড ইট, কারণ আমি একা মেয়ে দুটোকে নিয়ে এইভাবে থাকতে পারবো না। এবং ওদের বাড়ির যে এরিয়াটা যখন স্কুলটা আছে বললাম স্কুলের উল্টো দিকে, বলে যখন স্কুলটা চলে তখন তো খুব জমজমাট ঠিক আছে, কিন্তু স্কুলটা যে শেষ হয়ে যায় না বলে একদম পুরো সুনসান হয়ে যায় পুরো এলাকাটা, এবং তখন লিটারেলি এমনি ভয় লাগে, তো স্বাভাবিকভাবেই ওইখানে মাসি থাকে তাই দুটো মেয়েকে নিয়ে এমনিতেও ভয় লাগতো, তো ওই জিনিসটা যেন ওদের একটা পাওয়ারের মতন, মানে ওরা ভয় তো পাই না, ওরা জানে ওরা অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছে জিনিসটাকে, এবং সব থেকে বড় কথা ওরা মানে চাই না যে ওই জিনিসটা ওখান থেকে যাক, ওরা চায়। এবং রিসেন্ট পাস্টে একটা ঘটনা ঘটে, এর কিছুদিন আগেই নাকি ওর এক মামা ওদের বাড়িতে, তারপর থেকে তো স্মিতারা আর যায়নি ওই বাড়িতে, কিন্তু ওর মামা একবার গেছিল, তো ওর মামা নাকি গিয়ে সেই সেম একটা আনকানি ফিল করেছে, মানে বলছে যে সারা রাত ঘুমোতে পারিনি জানিস না, পুরো মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে একটা গেঞ্জি হাফ প্যান্ট পরে যেন কেউ ঝাড় দিচ্ছে, মানে একদম যে জিনিসগুলো ওরা ফিল করেছে ভোর রাতের দিকে ঠিক মনে হচ্ছে কেউ ঝাড় দিচ্ছে একই রকম ফিলিংস। তো মামা বলছে ওর এখনো ওই জিনিসটা ওই বাড়িতে রয়েছে, মানে টিল দ্য ডেট এখনো পর্যন্ত ওরা কিন্তু ওইভাবেই ওই নিউ কোচবিহারের ওই বাড়িতে ওই মেশোর সোলটাকে নিয়েই রয়েছে আর কি। মানে জানি না এটা কি করে পসিবল, মানে এটা কি কোনো নর্মাল মানুষের পক্ষে পসিবল, মানে যতই হোক না কেন, যতই কাছের মানুষ হোক যতই ভালো পছন্দের মানুষ হোক না কেন, কিন্তু এটা কিভাবে সম্ভব যে সে মৃত, ইভেন এটা না উচিতও না, তার তার সোল কিন্তু ওইভাবে যদি আটকে রাখা হয় হয়তো সে প্রতিদিন খেয়ে নিচ্ছে বাড়ির কাজ করে দিচ্ছে বলে আমি ভাবছি সে খুব আনন্দে আছে, ব্যাপারটা তা নয়, মানে বলেই তো যে যখন তার শরীর থাকে না শুধু সোল কিন্তু এরকম একটা জায়গায় তাকে যদি জোর করে আবদ্ধ করে রাখা হয় সেটা কিন্তু খুব কষ্টের, তার কিন্তু অবশ্যই মুক্তি প্রাপ্য মানে উচিত করে দেওয়া আর কি, মুক্তির জন্য একটা একটা পুজো আচ্ছা বাড়িতে করানোই উচিত, যাই হোক সেটা যার যার নিজস্ব ব্যাপার, আই এম নট নো ওয়ান টু সাজেস্ট, বাট আমার মনে হয় এটা মানে এটা ভয়ঙ্কর একটা বাজে, কারণ কি হবে
এই যে মায়ার বাঁধনে তাকে আরো জর্জরিত করা হচ্ছে, এই যে দিনের পর দিন তাকে এন্টারটেইন করা হচ্ছে, এটা বাড়তে বাড়তে এমনও হতে পারে যে এমন পর্যায়ে পৌঁছাবে সে কিন্তু আজ না হোক কাল হয়তো নিজের কাছেই তার কাছের মানুষদেরকে টেনে নেওয়ার চেষ্টা করবে। এতটাই মায়ার বাঁধনে জড়িয়ে পড়বে শেষ পর্যন্ত না বাড়ির মানুষগুলোরই অন্য কোনো ক্ষতি হয়ে যায়। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে দে শুড থিঙ্ক টুয়াইস, মানে এটা একেবারে ঠিক হচ্ছে না, মানে হিসেব মতো এটা কেউ করে না কি যে একজন মানুষ মারা গেছে জেনে শুনে তাকে এইভাবে রোজ পোষা রীতিমতো বাড়িতে, এটাও ঠিক নয়। যাই হোক, তো এই গল্পটা আমার ভারী অদ্ভুত লেগেছিলো এবং ভালোও লেগেছিলো, ভয়েরও লেগেছিলো ডেফিনেটলি। আমার বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ এখনও জিনিসটার এক্সিস্টেন্স আছে। আমি কে সেদিনকেই মৌসুমিদি ফোন করেছিলেন আমাদের গ্রুপের অনেক পুরনো, বলছে শ্রেয়া তুমি ফিল করো না কিন্তু আমি সবসময় ফিল করি, কারণ আমি যাদেরকে নিয়ে কথা বলি আমি তো কোনো গল্প বলি না, আমি মানুষের জীবনের কথা বলি এবং দে আর মানে তারা আছে, তাদের এক্সিস্টেন্স মানে রিসেন্ট পাস্টেই হয়তো তারা নেই, মানে এমন তখন অ্যান্সিয়েন্ট পিরিয়ডের গল্প বলছি না যে বহুকাল আগে ঘটে গেছে, একদমই টাটকা ঘটনা, মানে হয়তো তারা এই তো ইনি এক দু বছর আগে, মানে আজকে ধরো 17-এ, মানে 5 বছর আগে উনি মারা গেছেন, তো 5 বছর আগের একটা সোল সেটা এখনো এক্সিস্ট করছে, হয়তো আমি যেটা বলছি এখন সেটা সে ফিলও করতে পারছে। তো সেই ফিলিংসটা তো আমার মধ্যেও কাজ করে কোথাও একটা ইন্টার্ন, যে যখন আমি নিজে প্র্যাকটিক্যালি ভূতের কথা বলি, মানে যারা এক্সিস্ট করে এরকম কোনো মানুষের সোলের কথা বলি, আমি এটা ফিল করতে পারি যে হয়তো কোথাও তারাও আমাকে দে আর লিসনিং টু মি। এটা করা যায়, তোমরা নিজেরা কখনো এই ট্রাইটা করে দেখবে, তোমরা পারবে করতে, ভয় লাগছে না? হ্যাঁ, যারা যারা এবার গল্পটা আমার শুনছে দেখ প্রত্যেকের খাটের তলা থেকে একটুখানি হাত বেরোবে, আজকে তো ভূত চতুর্দশী, সবাই খুব সাবধানে ঘুমোবে, তা না হলে কিন্তু যদি আজ রাত শ্রেয়াদির গল্প শোনো তাহলে কিন্তু প্রত্যেককে এসে ধরবে, এটা আমি বলে দিলাম। আচ্ছা এবার যাব হচ্ছে নেক্সট গল্পটাতে, চল আমি আর কি মারছিলাম, কেউ এটাকে আর সিনসিয়ারলি নিস না, ভয়ও পাস না, ঠিক আছে? অনেকেই যখন আমাকে বলে যে ইটস এ স্যাটিসফ্যাকশন ফর আ স্টোরি টেলার যে শ্রেয়াদি তোমার গল্প শুনে ভয় লাগে, কিন্তু তা মানে এই নয় যে আমি ভয় দেখাতে চাই। আচ্ছা, সায়ন্তিকা দি আমাকে একটা গল্প পাঠিয়েছেন। সায়ন্তিকা দি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর গ্রামে থাকতেন এবং সেইখানে যখন ওনার 10-15 বছর বয়স তখনকার একটা ঘটনা, সায়ন্তিকাদির খুব ছোটবেলার একটা ঘটনা। উনি আমার একজন ইউটিউবের শ্রোতা এবং উনি বলেছেন যে উনি এবং ওনার মেয়ে খুব এক্সপেক্ট করে আছেন যে আমি এই ঘটনাটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো ছোট্ট ঘটনা কিন্তু বেশ ভয়ের ঘটনা, শোনো। এটা হচ্ছে সায়ন্তিকাদি যখন 10 বছর বয়স, উনি বলছেন যে ওই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর গ্রামে একটা নাকি ভীষণ জাগ্রত কালী মন্দির আছে এবং সেই কালী মন্দির সংলগ্ন একটা মহাশ্মশান ছিল এক সময়। তো এখন এই মুহূর্তে সেই শ্মশান আস্তে আস্তে কিছুটা সরে গেলেও আগে যে মহাশ্মশান ছিল না, তো ওখানে বিরাট বড় বড় মানে বড় একটা বহু পুরনো দিনের একটা বট গাছ ছিল, সেই গাছটা তো আর সরে যাবে না, শ্মশানটা এখন সরে গেছে আস্তে আস্তে, কালী মন্দিরকে কেন্দ্র করে আগে ছিল এখন আর নেই, কিন্তু সেই বট গাছটা, সেই ভয়ানক বড় বট গাছটা আজও থেকে গেছে এবং মানে বাকি মন্দির চত্বরটাও রয়েছে, খালি শ্মশানের পাটটা ওটা আস্তে 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 দূরে সরে গেছে। তো দিদিরা যখন খুব ছোট তখন কি হতো, ওই বট গাছের সামনেই আবার একটা বড় পুকুর আছে এবং কথিত যে ওই মানে পুকুরটাকে মানে দিদিরা বারবারই শুনেছেন যে বড়রা বলে যে ওখানে যক্ষের বাস, তো ওখানে তোরা কেউ যাবি না, মানে বারবার মানে ওনাদেরকে বারণ করা হতো, খেলতে গেলেও বলতো যে ওই দিকটাতে যাবি না ওখানে যক্ষের বাস। হ্যাঁ, বলে পুকুরের জলটা না পুরো একদম কালো, ডিপ কালো রঙের জল, মানে বলছে ওরকম কোনো পুকুরের জল হয় না, শ্যাওলা হয়ে গেলেও নিচটা তোমার একটা একটু সবজে ভাব তো থাকে জলের মধ্যে, মানে একদম কুচকুচে কালো জলটা, এবং ওই পুকুরের ধারে মানে স্ট্রিক্টলি সবাই বারণ করে যাওয়ার জন্য, ইভেন বট গাছের ধারেও ওরা খুব একটা যেত না। তো একদিন দুপুরবেলা মানে ওনার অনেক কাজিন সিস্টার্সরা এসেছিল, সবাই মিলে ওরা ওখানে খেলতে যায়, মানে মোটামুটি যেত দুপুরবেলা, আর ওনাদের যে কাজের একজন দিদি ছিলেন সেই কাজের দিদিকে ওনার মা সঙ্গে করে পাঠাতেন যে তুমি যাবে ওদেরকে সঙ্গে করে খেলিয়ে নিয়ে আবার চলে আসবে, ওদের কিন্তু একা ছাড়বে না। তো ওই কাজের দিদি ওদেরকে নিয়ে যায়, বাচ্চারা তো মানে একদম ওই বট গাছ বা পুকুরের দিকটাতে তো দিদি চোখে চোখে রাখছে, যেতে দিচ্ছে না। তো ওই বট গাছ থেকে কিছুটাই দূরে ওরা ওই মন্দির চত্বরটার আশপাশে খেলা করছে, হঠাৎ করে বলছে ওই বট গাছ থেকে একটা মানে তাও যদি বুঝতাম যে শুকিয়ে গেছে মরমরে হয়ে গেছে মরা ডাল তাও নাই হতো, একটা পুরো সজীব তরতাজা বিরাট বড় ডাল
হুড়মুড় করে ভেঙে পড়লো। বলছে আমরা না বাচ্চা তো এরকম হা করে স্টান্ড হয়ে দেখছি যে এটা কি হলো। হ্যাঁ মানে বুঝতে পারছি না যে কি হলো এটা হঠাৎ করে, আমরা তো ভয়ও পেয়ে গেছি প্রচন্ড। ঠিক আছে, ওই কাজের দিদিটা তো পুরো রীতিমতো আমাদের সব ভাই বোনদেরকে এরকম ভাবে আগলে নিয়েছে, যেই দিকে এসো এদিকে এসো সবাই। এবার ওরা এক জায়গায় মানে জাস্ট এরকম নিচু হয়ে বসে পড়েছে এবং কাজের দিদিটা সবাইকে আগলে রয়েছে, সে মানে অনেকটা এরিয়া জুড়ে তো, কারণ অত বড় ডালটা ভেঙে পড়েছে। কিন্তু কি করে যে সম্ভব একটা সজীব অত বড় ওইরা মোটা ডাল যেটা পুরো ইন্ট্যাক্ট ছিল, নাকি একটু তাও তো যদি মানে হয়ে যায় অনেক সময় যদি গুড়ি ফেটে ফেটে যেত কোনো কারণে তাহলে তো সেটা দেখা যেত, আগে থেকেই কেউ কেটে নিত ওরকম বেকায়দায়, কারণ মাথায় পড়লে তো তার প্রাণহানি হয়ে যেত। যাই হোক, ওইভাবে ভেঙে পড়েছে আর জাস্ট ওটা ভেঙে পড়লো, ওরা জাস্ট ভয়ে তখন পুরো হতভম্বের মতন বসে আছে। বলছে 30 seconds to 1 minute এর মধ্যে দেখছি দুটো ভ্যান আসছে। হ্যাঁ, ওদের ওদিকে নাকি খুব ভ্যানের চল, দুটো ভ্যানে একটা ভ্যানে একটা তান্ত্রিক গোছের লোক বসে আছে আর তার সাথে কিছু বাড়ির লোকজন বসে আছে বোঝা যাচ্ছে, আর পেছনের ভ্যানটাতে সব ঢোল কাঁকড় মানে কাসন বাসন সব বাজাতে বাজাতে হুড়ুম দুরুম করতে করতে কারা জানি সব আসছে। তো ওরা না অবাক হয়ে তাকিয়ে আছে, এবার ওই ডালটা পড়ে আছে, ওরা ভ্যান দুটো এসে পুরো ওই ডালটার সামনে থামলো, থেমে সোজা ওই তান্ত্রিক গোছের লোকটা আর দুজন লোককে নিয়ে এসে এই যে এখানে বাচ্চাগুলো যে খেলছিল ওদের কাছে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা এই ডালটা কি এক্ষুনি ভেঙে পড়েছে? ওরা না হতভম্বের মতন তাকিয়ে বলছে, হ্যাঁ মানে ডালটা তো এইমাত্রই হুড়মুড় করে ভেঙে পড়লো। তো তখন ওই যে দিদিটা ছিল মানে যে কাজের দিদিটা, উনি তো একটু বড় ছিলেন, উনি তখন ওকে জিজ্ঞেস করছে যে আচ্ছা বাবা কেন বলুন তো? তখন বলছে যে না আসলে এই ডালে এক খুব অতৃপ্ত আত্মার বাস ছিল, এই মন্দিরে কালী মন্দিরে ওদের বাড়ি থেকে প্রায় দুটো পাড়া পরে আর একটা পাড়াতে এক বউ থাকে, সেই বউটা কোনো সময় পুজো দিতে এসেছিল। তো অ্যাকর্ডিং টু দ্যাট তান্ত্রিক উনি যেটা বলছেন যে ওই বউটা কোনো সময় চুল এলো করে এসেছিল এখানে পুজো দিতে, তো ওই অতৃপ্ত আত্মা তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এবং সে ওর সাথে চলে যায়, তারপরে তাকে এমনভাবে ডিজিস্ট করে ফেলে মানে সে পুরো মৃত্যুসজ্জায় চলে গেছিল। তারপর উনি নাকি সারাদিন ধরে সেদিনকে যজ্ঞ করে প্রচণ্ড ওনাকে ঝাড়েন টাড়েন এবং শেষ পর্যন্ত যখন ওই বউটা ফেন্ট হয়ে গেছিল তার আগে নাকি বলেছে যে ঠিক আছে, বলছে তুই কি করে বুঝবো যে তুই চলে গেছিস? ও বলেছিল যে আমি তো ওই শ্মশানকালীর ওই মন্দিরের যে বটগাছ সেখানে আমার বাস ছিল, আমি অনেক দূরে চলে যাব কিন্তু আমি ওই যেখানে আমার বাস ছিল সেইখান থেকেই একটা মোটা বড় ডাল ভেঙে নিচে ফেলে দিয়ে আমি তারপর বেরিয়ে যাব। তো এইটা বলে বউটা ফেন্ট হয়ে যায়, বউটা তো অজ্ঞান হয়ে গেছে তারপর বাড়িতে। এবার ওরা ওই দুটো পাড়া সঙ্গে সঙ্গে দুজনে দুটো ভ্যানে উঠে ওইরকম ঢোল কাঁসর বাজাতে বাজাতে ওরা এসে আবার ক্রস চেক করে দেখে গেল যে সত্যি সত্যি ওখানে ডালটা ভেঙে পড়েছে কিনা। এবং দিদি বলছে ওরা তো বল অন্য সময় যদি কথাটা আমি শুনতাম এমনি আমরা বিশ্বাসও করতাম না, আমরা বলতাম দূর কোনো গল্প দিচ্ছে, কিন্তু আমি নিজের চোখের সামনে দেখেছি কোথাও হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু প্রবলেম নেই, একটা সজীব তরতাজা অত মোটা বড় ডাল মানে গুড়ি হয়ে গেছে এরকম বড় ডাল পুরো ওরকম হুড়মুড় করে অত পুরনো ওই বটগাছটা থেকে এরকম দাম করে পড়লো, আর তারপরেই ঠিক মানে মিনিট খানেকের মধ্যেই ওদের ভ্যান দুটো এসে চলে এলো। তারপরে ওরা জিজ্ঞেস করছে যে এখানে কি এক্ষুনি ভেঙে পড়লো? বলে হ্যাঁ এক্ষুনি ভেঙে পড়েছে। তো খুবই অদ্ভুত বিষয়টা, মানে বলছে যে আমরা ঝাড়ানো বা এগুলো তো খুব একটা বিশ্বাস করি না বা এরকম ফেলে দিয়ে চলে যাই, যে এটাও যে সম্ভব প্র্যাকটিক্যালি যেটা হয় এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো সায়ন্তিকাদি তখন তো অনেক ছোট ছিলেন, এখন ওনার বলে আমি আজও এই ঘটনাটা কিন্তু ভুলতে পারি না, মানে এটা আমার জন্য একটা জীবনের অনেক অনেকটাই ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আমারও খুব ভয় লাগলো এটা শুনে ডেফিনেটলি। তো আজকে কিন্তু কেউ চুল টুল খুলে থেকো না, সবাই চুল টুল বেঁধে নিও, কে কাকে জ্ঞান দিচ্ছে, যাই হোক তাহলে কিন্তু ধরতে পারে, বারবার বলছি খুব সাবধান। আচ্ছা এবার যাবো আমার থার্ড স্টোরিটাতে। আচ্ছা আর একটা স্টোরি কি বলবো, 9টা বাজে। আচ্ছা একটা স্টোরি বলবো, মণিদীপকে অনেকদিন ধরে প্রমিস করছি, মণিদীপের স্টোরিটা মানে আচ্ছা মণিদীপের স্টোরিটা খুব ছোট্ট করেই বলবো, কেননা মণিদীপের স্টোরিটাতে ভৌতিক পাঠ সেরকম একটা নেই কিন্তু ওর গল্পটা বলার একটা আঙ্গিক আছে।
তো আমার মনে হয় ইউ অল শুড লিসেন টু দ্যাট পার্ট, কেননা আমরা যখন একজন সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ পারফর্ম করি আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে কাইন্ড অফ কিছু মানুষ হলেও কিন্তু আমাদের প্রত্যেকের থেকে ইনফ্লুয়েন্সড হয়। তো একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সবসময় কিছু প্রোডাক্টিভ জিনিস অবশ্যই সোসাইটিকে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই হিসেবে এই গল্পটা আমি সিলেক্ট করছি এবং বলছি। অনেকের মনে হতে পারে যে ভৌতিক পার্টটা তো খুব রেয়ার ছিল, বাট স্টিল আমি এই গল্পটা কিন্তু সিলেক্ট করেছি এবং বলছি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে আমি দুজনের জীবনীটাকে একটুখানি এক্সপ্লেন করব। ফার্স্টে যে যে আমাকে পাঠিয়েছে ওর, আমি ওকে নীল বলে অ্যাড্রেস করছি, ঠিক আছে? আমি আর ওর এন্টায়ার পুরো ভালো নামটা বললাম না। তো নীল, নীলের অ্যাকচুয়ালি বাবা মা নেই, ছিল না। 2003 ও একটা কুড়িয়ে পাওয়া সন্তান, ঠিক আছে? ওর যে মা ওনাকে কুড়িয়ে মানুষ করেছিল তার গল্প বলি আগে। তার বাড়ি ছিল বৈচি গ্রামে, এবং সেই বৈচি গ্রামে একটা প্রচণ্ড কনজারভেটিভ ফ্যামিলিতে উনি বিলং করতেন। উনি হচ্ছেন বাড়ির সব থেকে ছোট মেয়ে। অনেক এক্সপেকটেশন ছিল দাদুর ছেলে হবে, কিন্তু ছেলে হয় না, ছেলে হয় না করতে করতে শেষ পর্যন্ত যখন এই ছোট মেয়েটি হয়েছিল, মানে দাদু পারলে একটা মানে গলা টিপে মেরে ফেললেও দাদুর কিছু যায় আসতো না। মানে কুকুরের বাচ্চাও বোধ হয় এর থেকে বেশি একটা বাড়িতে অনেক ভালোভাবে বড় হয়, এতটাই তাচ্ছিল্যের সাথে উনি বড় হচ্ছিলেন। একটু বড় হওয়ার পর থেকে ওর মা, যিনি ওকে মানুষ করেছে নীলকে, আমি জানি না উনিকে, উনাকে সত্যি কথা মানে উনি সামনে থাকলে আমি ওনাকে একটা প্রণাম করে আসতাম, মানে এরকমও মানুষ হয়। হ্যাঁ, এত এত কিছু কেউ কি করে তার লাইফে এত ঝঞ্ঝাট সহ্য করতে পারে? এরপর কি হলো, ওর মা আস্তে আস্তে বড় যখন হচ্ছে ওনার ওপর প্রচুর কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। কি হতো, ওর দাদু বলতো যে তুমি জমিতে যাবে, সব ধান কেটে নিয়ে এসে গোলায় দেওয়া, ধান শুকানো, যাবতীয় জমির কাজ করতে হতো ওনাকে। প্রথাগত যে স্কুলিং সেখানেও কিন্তু ইনক্লুড করা হয়নি প্রথমে। পরবর্তী ক্ষেত্রে ওনার পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখে উনি যখন ওনার নিজের বড় দিদিদের কাছ থেকে কিছু কিছু বই নিয়ে নিয়ে পড়তে পড়তে অনেকটা নলেজ গেন করেছিলেন, ওনার মা বুঝতে পেরেছিলেন যে না, আমার এই মেয়ে সাংঘাতিক ইন্টেলিজেন্ট, এবং বাড়ির যাবতীয় কাজ করার পরেও ও স্কুল করবে এই কমিটমেন্ট দিয়ে আর কি দাদুকে জোর করে কনভিন্স করে ওকে স্কুলে পাঠানো হয়েছিল ওনাকে। এবং উনি বড় হতে থাকেন। একবার উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, ওনার সময় মতন ধানগুলোকে গোলায় তোলা হয়নি, সেই জন্য ওনার মানে ওই সেই বাবা দাদু নাকি মাথাটা ওনার নিয়ে গিয়ে সজোরে দেওয়ালে এমন জোরে ঠুকে দিয়েছিলেন, সেই মুহূর্তে তো বোঝা যায়নি, কিন্তু ওনার ইন্টারনাল ব্রেন হ্যামারেজ হয়ে গেছিলো, যেটার কনসিকোয়েন্স উনি লাস্ট জীবনে প্রচণ্ড সাংঘাতিকভাবে ফেস করেছেন। এনিওয়েজ, তো যাই হোক, ওই রকমভাবেই বিহেভ করা হতো ওনার সাথে বাড়িতে। উনি বড় হতে থাকেন, অনেক স্ট্রাগল করেছেন সারা দিনের যাবতীয় কাজে মাকে সাহায্য করার পরেও পড়াশোনা করে, তখনকার দিনে ফিজিক্স অনার্স কমপ্লিট করেন ফার্স্ট ক্লাস নিয়ে। আফটার দ্যাট শি গট আ জব, এবং তারপর উনি কুলটিতে একটা চাকরি করতে শুরু করেন। এখন দাদুর আস্তে আস্তে মেয়ের প্রতি ভালোবাসা জন্মালো, এবং কি জন্য জন্মালো, মেয়ে মোটা টাকা মাইনে পাচ্ছে, এবার দাদুর দাবি হলো যে তোমার পুরো স্যালারিটা আমাকে দিয়ে দিতে হবে। মানে জানি না, মানে উনি কিরকম ধরনের বাবা ছিলেন বলতে পারবো না। মেয়েরা কিন্তু মানে এরকম বাবাদের কাছে প্রত্যেকটা মানে মেয়েই খুব প্রিশিয়াস একটা জিনিস, মানে এইরকম আচরণ খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার। যাই হোক, তো উনি যখন এটা বললেন ওনার মা তীব্রভাবে বিরোধিতা করলেন, এবং ওনার মা স্ট্রিক্টলি বললেন তুই আমাদের বাড়ির সাথে কোনো সম্পর্কই রাখবি না, কিন্তু তুই তোর স্যালারির এক পয়সা দিবি না, যে সারা জীবন তোকে এত তুচ্ছতাচ্ছিল্য করেছে, এখন তোর স্যালারির লোভে তোকে ভালোবাসছে এত, তুই কিসের জন্য ওনাকে স্যালারি দিতে যাবি, এক পয়সা তুই এ বাড়িতে পাঠাবি না, তুই ওখানে কুলটিতে নিজের মতো নিজে একা থাক, এ বাড়ির সাথে কোনো সম্পর্কই রাখবি না। তো উনি মানে জাস্ট মায়ের কথা, মানে মা ওনাকে দিব্যি দিয়ে বাড়ি থেকে বার করে দেয় যে তুই আর এ বাড়ির মুখ দেখবি না, চলে গেছিলেন। দিব্যি নিজের মতো নিজে চাকরি করছেন, ভালো ইনকাম করছিলেন, নিজে একটা বাড়িও করে ফেলেছেন টাকা জমিয়ে জমিয়ে। যখন অনেকটা বয়স হয়েছিল তখন ওই হয় না, বন্ধু বান্ধব কলিগসরা সবাই বলে যে সারাটা জীবন কি করে একা কাটাতে পারবে, একটা বিয়ে করে নাও। তো কাকে বিয়ে দেবে, তো ওই ওই নিজেদের মধ্যেই একটা মানে কলিগের মানে কমন ফ্রেন্ড হিসেবে, ফ্রেন্ড অফ ফ্রেন্ড এরকম একটা কারণ নিজেদের মধ্যেই একজন ছিল, সে ছোটোখাটো কিছু বিজনেস টিজনেস করতো, এবং তার কিন্তু দারুণ ভালো পলিটিক্যাল হোল্ড ছিল। তো সেই ব্যক্তিটির ওর মাকে খুব পছন্দ হয়ে যায়, এবং উনি বলেন আমি একে বিয়ে করব। তো যেহেতু বেশ একটা পলিটিক্যাল পজিশন ভালো ছিল, সোশ্যাল পজিশন ভালো ছিল, সেই জন্য আর দ্বিমত ইনিও করেননি, ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর কিছুদিন এভরিথিং ওয়াজ ফাইন,
তারপরে আস্তে আস্তে আন্টি ফিল করতে থাকেন যে কোথাও একটা এই ভদ্রলোকেরও ওর বাবার মতোই টেন্ডেন্সি, যে কি করে মানে যেন বিয়েটা করেছে নিজে সারাদিন খালি ওই রাজনীতি করছে, ওই পলিটিক্স নিয়ে পড়ে রয়েছে, খালি দাঙ্গা হাঙ্গামা, একটু ডন টাইপের অ্যাটিটিউড সারাক্ষণ ওই হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড সে কিন্তু খুব একটা যে মানে তার প্রতি কেয়ারিং বা কনসার্ন তা নয়, মানে তার সাথে ওই রিলেশন বলতে হচ্ছে ওই মেনলি পয়সার রিলেশন, যে যখন ইচ্ছা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে অ্যাবিউসিভ ওয়ার্ডস ইউজ করছে, মারধর করছে, টাকা চাইছে, টাকা না দিলেই আরও মারধর, মানে একটা প্রচণ্ড প্যাথেটিক সিচুয়েশনে তখন আন্টি পড়েন। যে একটা ওইরকম পরিবেশ থেকে সারা জীবন এত স্ট্রাগল করে এসে উনি একা তো বেশ ভালোই ছিলেন, আবার এই একজন কে তার ঘাড়ে জুটলো, মানে এই রকম আপদ যদি সত্যি জুটে তাহলে আর তো কিছু বলার নেই, মানে আরও উনি আরও যেন একটা বিভীষিকাময় জীবনের মধ্যে ওনাকে ঠেলে দেওয়া হলো। এবং গ্র্যাজুয়ালি জানি না হয়তো এটা হতে পারে যে উনি মা হতে চাননি, কিংবা হয়তো ওনার মধ্যে সেই ক্যাপাবিলিটি কতটা ছিল, এনিওয়েজ কিন্তু ভগবান ওনাকে নিঃসন্তান রাখেননি। ভগবান চেয়েছিলেন যে উনি মাতৃ স্নেহ মানে স্নেহটা করার জন্য কাউকে পান, উনি তো ভীষণ মমতাময়ী, তো সেই কারণে 2003 সালে নীলকে উনি ডাস্টবিন থেকে কুড়িয়ে পান। উনি নীলকে নিজেই বলেছিলেন ওর জন্মবৃত্তান্তটা, তো ওনাকে বুকে আগলে যখন নিয়ে আসে অবশ্যই তার সেই মানে কি বলবো নৃশংস বাবা তাকে মেনে নেয়নি, বা তাকে খুব একটা বাবা সুলভ আচরণও তার প্রতি কোনোদিনই ছিল না ছোট থেকে, ছেলেটি ওখানে বড় হতে থাকে। এবং নীলের যখন 5.5 বছর বয়স তখন শুরু হলো তার ফিজিক্যাল মলেস্টেশন। সেই বাবা মানে সেই লোকটি এতটাই ভয়ঙ্কর নৃশংস ছিল, মানে নির্বলে ওই দিনগুলো না আমি ভয়ে কুঁকড়ে ঘরের একটা কোণে বসে বসে শুধু কাঁপতাম ঝরঝর ঝরঝর করে, আমি এত ভয় পেতাম মাকে বলতে পারতাম না, মাকে বলতে না আমার মনে হতো কি যে মা যদি আমাকে বকে, আচ্ছা এই জায়গায় কেউ জজ করো না, কেননা আমি যে কজন আমাকে শুনছে প্রত্যেকের কাছে এটা একদম ওপেনলি প্রশ্ন রাখতে পারি, উত্তর দিতে পারলে ভালো না পারলেও কোনো মানে কোনো ক্ষতি নেই, নিজের মনের কাছে নিজের বিবেকের কাছে এই উত্তরটা দিও। তো জীবনের প্রথম মলেস্টেশনটা আমরা কি স্বাভাবিকভাবে বাড়িতে বাবা মাকে এসে বলতে পেরেছি? আজকালকার বাচ্চারা অনেক অ্যাডভান্স, মানে আমরা সব কিছুরই খুঁত ধরি, বাজে ভালো সবটাই বলি, এখনকার বাচ্চারা সত্যি এত ইন্টারনেটের সাথে ফ্লেক্সিবল হয়ে যেমন হয়ে গেছে তারা অনেক কথা মুখের উপর বলে দিতে পারে, ওরা কিন্তু এগুলো প্রোটেস্টও করতে পারে, আমরা কিন্তু এটা পারতাম না করতে, এখনকার বাচ্চারা পারে, এখনকার বাচ্চাদের সেই ফ্রিনেসটা চলে এসেছে বাবা মার সাথে, আমরা এমন একটা কাঠামোর মধ্যে থাকতাম না, আমরা কিন্তু চট করে প্রথম জীবনে মলেস্টেশন, এবং এরকম আমরা হয়তো স্বীকার করতে পারি না, আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় এরকম এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আছে, যেখানে ট্রামে হোক বাসে হোক, নিজেদের কোনো ফ্যামিলি ফ্রেন্ড হোক, নিজেদের কোনো ফ্যামিলি রিলেটিভ হোক, কোনো টিচার হোক, এরকম মলেস্টেশন কিন্তু হয়েছে যেটা আমরা বাড়িতে কোনো দিন কনফেস করতে পারিনি। সো অলওয়েজ ইটস আ পার্ট ইটস আ ডিউটি আমাদের সেই ফ্রিনেসটা, তাতে বাচ্চা যদি একটু পেকেও যায় পাকুক, বাট এই ফ্রিনেসটা বাচ্চার সাথে আনুন, যাতে এই কারণ আমি আমি এটা নিজে পার্সোনালি ফিল করেছি, আমি এটা কখনো কাউকে মানে কোনোদিন কনফেস করিনি, আজকে ওপেন ফোরামে আমি এটা জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা, আমি ফার্স্ট টাইম একজন 80 ইয়ার্স ওল্ড আমার টিচারের কাছে মলেস্টেড হয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ সো মাচ অ্যাংরি অন দ্যাট পার্সন, কিন্তু সেটাও আমার কাছে একটা ভীষণ বড় মিরাকল। দ্য ডে ইট হ্যাপেন্ড তার পরের দিন তার সে হসপিটালাইজড হয়, এবং মঙ্গলবারে ছিল আমার সাথে ঘটা ঘটনাটা, অ্যান্ড ফ্রাইডেতে সে মারা গেছিল। ঠিক আছে, আমি আর এর থেকে ডিটেলসে বিষয়টাতে যাব না, কিন্তু আমি এই ঘটনাটা আমার বাবা মাকে বলতে পারিনি, ভীষণ কেঁদেছিলাম, ভীষণ কষ্ট হয়েছিল, পরে হাজবেন্ডের সাথে শেয়ার করেছি সব ডিটেলসে, কিন্তু মা বাবাকে আমি বলতে পারিনি, বিকজ বাবা মা আমার সাথে সেই জায়গাতে ফ্রিনেসটা ছিল না, আমি তাদের কাছে এতটাই সেই ছোট্টটা ছিলাম। তো জানি না এখন যে বাবা মারা এতটা ফ্রি হয়ে গেছে বাচ্চাদের সাথে, তার কিন্তু একটা গুড ইম্প্যাক্টও সোসাইটিতে ডেফিনেটলি আছে, কারণ আমাদের আমাদের একটা অদ্ভুত ভয় করতো ভেতরে, যেটা বলবো খালি মনে হতো মা বাবা আমাকে বিশ্বাস যদি না করে আমাকে যদি অবিশ্বাস করে, মা বাবা যদি কাকু তো মামা তো স্যার তো মা আমার থেকে বয়স জ্যেষ্ঠ কোনো পার্সন তো সে আমাকে করছে, এটা বাবা মাকে বললে যদি বাবা মা আমাকে উল্টে বকা দেয় তখন আমি কি করব? হ্যাঁ,
তো এই ফিলিংসটা কিন্তু নিজে হাতে নিজের ছোট্ট বাচ্চার মন থেকে একদম দূরে সরান, যে তোমার সাথে তুমি কোনো ভুলও করে এলে আমি তোমায় ক্ষমা করে দেবো, কিন্তু তুমি আমার কাছে কনফেসটা করো, আমি অ্যাটলিস্ট তাকে সেই স্পেসটা দিই, ঠিক ভুলটা আমি তাকে বিচার করে বলার মতন। আমরা আমাদের বাবা মাকে সেটা বলতে পারতাম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ পারে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। অ্যান্ড এই ধরনের মলেস্টেশনের এক্সপিরিয়েন্স আমি লিখে দিতে পারি, প্রত্যেকের জীবনে অল্প বিস্তর আছে, আমার হাজবেন্ডের লাইফেও আছে, ওর হি ইজ এ মেল পার্সন, কিন্তু ভাববেন না যে ছেলেদের সাথে মলেস্টেশন হয় না, বাচ্চা ছেলেদের সাথেও কিন্তু খুব সাংঘাতিক ঘটনা ঘটে, এবং একটা দুটো ঘটনা বা কিছু ঘটনা তো আমাকে আস্তে আস্তে খুব বোল্ড করে দিয়েছিল, এবং এই ঘটনাটার পর থেকে কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ এসেছিল। তারপরে আমাকে কেউ একটা অফেন্সিভ কথা বলেছে, আমি তাকে রাস্তায় ধরে পিটিয়েছি, এরকম অনেক অভিজ্ঞতা আছে আমার। আমি তারাপীঠের মন্দিরে একবার একজনকে প্রচণ্ড মেরেছিলাম, আমি আর আমার ছোট মামা মিলে, মানে সেটা একটা ঘটনা, পরে কখনো শেয়ার করবো। কখন যা যাই হোক, তো এইটাই আমার বক্তব্য যে নীলের কি হলো, ওই ও বলতে পারতো না মাকে, ও ভাবতো যে মা যদি আমাকে বকে, মা এত ভালোবাসে আমাকে, এত আদর করে, মা যখন ফিরতো বুঝতে পারতো, বলতো যে বাবা তোমার কি হয়েছে, তোর কি শরীর খারাপ, এরকম করছিস কেন, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারতো না, তাতে দাঁত কামড়ে দিনের পর দিন এই নির্যাতন সহ্য করতে করতে ও মেন্টালি ডিপ্রেশনে চলে যায়। ওর মা ওর কাউন্সেলিং স্টার্ট করায়, মা তখন দিশে হারা, বুঝতে পারছে না ছেলে এরকম কেন রিয়াক্ট করছে, কেন এরকম পাল্টা যাচ্ছে তার এত সুন্দর ছেলেটা, কিন্তু সে মুখ ফুটে বলতে পারছে না যে আমার বাবা, সো কল্ড বাবা, আমাকে রেগুলারলি রাত্রিবেলা মলেস্ট করছে। অ্যান্ড দেন আফটার দ্যাট একটা সার্টেন টাইমের পর নীল বাস্ট করে পুরো, মানে ও তখন বলছে আমি আর পারছি না, আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে মাকে একদিন সব বলে দিই, তাতে যদি আমার মনে হয়েছিল মা আমাকে বাড়ি থেকে বকে মেরে তাড়িয়েও দেয় আমি চলে যাব। তো আমি সেই বাচ্চাটাকে ফিল করছি শুধু, যে কতটা কষ্ট সেই বাচ্চাটা পেয়েছে, কারণ এটা আমরা সবাই ফিল করতে পারবো, কারণ আমরা নিজেরাও হয়তো কখনো না কখনো অল্প বিস্তর হলেও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি প্রত্যেকে। কেউ কনফেস করতে পারি ওপেন ফোরামে, কেউ পারি না, বাট এখানে অনেকেই দেখছি কনফেস করছে। ইয়েস, আমরা সবাই এই ধরনের অভিজ্ঞতার মধ্যে, যে দের ইজ নাথিং শেম, শেমফুল তো তারা হবে যারা এটা করেছে, শেমফুল তারা নয় যে যারা এটা মানে যাদেরকে এই মানে ভুক্তভোগী হতে হয়েছে। সো এই ফিলিংসটা কিন্তু বাচ্চাদের মধ্যে প্রথম থেকে গ্রো করাটা দরকার। এনিওয়েজ, তো এই ঘটনাটার পর ওর মা ডাইরেক্ট গিয়ে ওর বাবার নামে এফআইআর করে, ওনার জেল হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু ওনার সাংঘাতিক পলিটিক্যাল হোল্ড ছিল, ওনাকে ওই পলিটিক্যাল হোল্ড থাকার কারণে কি হয়, মানে ওখানে ওনাকে কি মানে ছ মাস বা 6.5 মাস ম্যাক্সিমাম, তারপরে ওনাকে জেল থেকে নাকি ওই পলিটিক্যাল লিডার্সরা অনেক হাত ছিল বলে কোনোভাবে বার করে নিয়েছিল, এবং এতটাই ডেসপারেট ছিলেন উনি সেই জেল থেকে বেরিয়ে আবার উনি ওই বাড়িতে ফিরে আসেন, এবং ফিরে এসে ওদের হাতে পায়ে ধরে আবার ওদের সাথে থাকা শুরু করেছেন। ইতিমধ্যে হঠাৎ করে তো সম্পর্কটা, দেখো একটা এত বড় স্ক্যান্ডেলের পরে অবশ্যই মার বা ছেলের সাথে কারোর সাথেই ওনার সম্পর্ক ভালো ছিল না, ওই হয়তো বেড়ে দিয়ে রোজ খেতে দিয়ে দিত, খেতো, থাকতো, প্রয়োজন মতো টাকা পয়সা দরকার হলে বলতো, আর ওই পলিটিক্যাল হোলটা ছিল বলে একটু শাসাতো, মানে বেশ চোখ রাঙিয়ে শাসিয়ে চলতো, যে দেখলি তো কী করতে পারলি আমার, এত কিছু করেও তো দেখ আমাকে কদিন জেলে রাখতে পারলি, 6 মাসের মধ্যে বেরিয়ে গেছি। এর কিছুদিন পরে আবার হঠাৎ করে রাত দুপুরে পুলিশ এসে বাড়ি থেকে ওনাকে তুলে নিয়ে যায়, আবার একটা 14 বছরের বাচ্চা মেয়ের মলেস্টেশনের কেসে উনি নিযুক্ত হয়েছিলেন, এবং এটা নিয়ে ওর ছেলে বা মাকেও দ্বিরুক্তি প্রকাশ করেনি, বা ওরা কিছু চেষ্টাও করেনি লয়ার দিয়ে ওকে সেভ করার, কারণ ওরা ওর বাবার ক্যারেক্টারটা খুব ভালো করেই জানতো, এবং ওরা জানতো যে এটা হতেই পারে, খুব এটা একদম সত্যি ফ্যাক্ট, যে ওর এগেনস্ট অভিযোগ করেছে সেটা রিয়েল ফ্যাক্ট। তো ওনাকে আবার জেলে নিয়ে যাওয়া হয়। সেই মুহূর্তে কাকিমা কি করলেন, ওইখান থেকে কুলটি থেকে সব বাড়ি টাড়ি বিক্রি বাট্টা করে দিয়ে ব্যান্ডেলে উনি শিফট করে যান, এবং ব্যান্ডেলে চলে এসে এখানে উনি সব চেঞ্জ করে নিয়েছিলেন, শুধুমাত্র ওনার সেই পুরোনো খালি অফিসের নাম্বারটা উনি ডিউ টু মানে অফিসিয়াল পারপাস উনি চেঞ্জ করতে পারেননি। সেই লোক আবার নাকি ওই রকম পলিটিক্যাল ওভারহ্যান্ড নিয়ে কিছুদিন পরে মানে বছরখানেক পরে জেল থেকে বেরিয়ে আসে, এবং তন্ন তন্ন করে কুকুরের মতো ওদেরকে খোঁজা শুরু করেছিল, এবং তাদেরকে খুঁজতে খুঁজতে ওই লাস্ট ওই ফোন নাম্বারটার থ্রুতে কোনোভাবে ওদেরকে ট্র্যাক করে, এবং ফাইনালি এসে আবার উপনীত হয়।
ঠিক আছে, এবার তো তাকে ঢুকতে দেবে না, সে ও ছাড়বে না, যারপরনয় করে সেই রীতিমতো জবরদস্তি ওখানে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে বলে আমি তোমাদের সাথেই থাকবো। আবার সেই ক্ষমা চাওয়া একটা নাটক, এবং তখন তার কেউ মানছেও না, বাট স্টিল কি আর করবে, মানে ওরকম ভাবে জবরদস্তি করছে প্রচন্ড, তা ওনাকে কোনোভাবে একটা ঘরে ওরা ঠাঁই দেয়। এর মধ্যে কিন্তু আস্তে আস্তে কি হয়েছিল, যেহেতু ও অতটা মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছিল, সেই কারণে মানে কি নাম, ওর নাম নীল, এক্স্যাক্টলি, হ্যাঁ নীল, নীল কিন্তু আস্তে আস্তে, মানে আমার কি হয় কখনো কখনো গল্প বলতে বলতে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, অনেক সময় আমাকে ওরা খুব রিকোয়েস্ট করে, দিদি আমাদের অরিজিনাল নামটা নিও না, মানে কথা বলার ফ্লোতে অনেক সময় রিয়েল নেমটা চলে আসে, হ্যাঁ এটা আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আমি এটা ইন্টেনশনালি করছি না, এটা হয়ে যাচ্ছে বাই ফল্ট, ওকে। আচ্ছা, তো নীল তখন কি করলো, মানে ও ক্লাস 9-এ অত ডিপ্রেশনে চলে গেছিলো বলে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি, ও স্কুল ড্রপ আউট হয়ে যায় এবং মিউজিক এডিটিংয়ের কাজ শিখতে থাকে, আস্তে আস্তে একটা অন্য জায়গাতে কাজে নিযুক্ত হয়। একদিন ওইখানটাকে কাজ করে ফিরে এসে তখন ওর মা অলরেডি রিটায়ার করে গেছেন, তো সেই সময় ও দেখছে মানে আন্টি পুরো এরকম গোঙাচ্ছে রান্নাঘরে, মুখ থুবড়ে পড়ে রয়েছে। আন্টির এই অবস্থা কি করে হয়েছিল সেটা আজও মিস্ট্রি, মানে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বা কেউ তাকে জোরে মেরেছিল, কিন্তু কি হয়েছিল ভগবান জানে, কিন্তু কোনোভাবে উনি মাথায় আবারও আঘাত পেয়েছিলেন, এবং ছোটবেলায় ওনার একটা ব্রেন হ্যামারেজ ছিল, আমি বললাম সেখানে আবার দ্বিতীয়বার আঘাত লাগাতে উনাকে আর বাঁচানো যায়নি, উনি এক্সপায়ার করে যান। যেদিন উনি মারা গেছেন সেদিনও ওর বাবার একটা মারাত্মক অ্যাটিটিউড, মানে এখন যেন ও একদম মানে আরো ভালো হয়ে গেছে, মানে বিএফ এর টাকা ফাঁকা সব তো হাজবেন্ড হিসেবে উনি ক্লেম করছেন, যদি ওকে নমিনি করা ছিল, আখেরে কোনো লাভ হয়নি। যখন উনি জানতে পারলেন যে সবকিছু বাড়িটা পর্যন্ত আন্টি মানে ওকে হ্যান্ড ওভার করে দিয়েছে নীলকে, তখন উনি কি করলেন, নীলের নামে কেস করলেন। কতটা বদমাইশ লোক চিন্তা করো, নীলের নামে কেস করলেন কোর্টে গিয়ে যে সমস্ত কিছু অসুস্থ মাকে দিয়ে আমার অবর্তমানে হড়প করে নিয়েছে, এবং আমাদের অ্যাডপ্টেড সন এখন আমাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিচ্ছে, আমাকে দেখছে না। এবং তখনও কিন্তু উনি পুরো রীতিমতো একদম হট্টাগট্টা মানে সবল মানুষ। তো কেস স্টার্ট হলো, স্বাভাবিকভাবেই কোর্ট মোটামুটি ওনার আগের জিনিসগুলো কনসিডারও করলো, কিন্তু ওনার আবার এজটাও কনসিডার করে সব দিক থেকে শেষ পর্যন্ত নীলকে একটা দায়িত্ব দেয় যে তুমি যত মানে যেভাবেই হোক না কেন তোমার বাবাকে অ্যাটলিস্ট আর্থিক দিক থেকে হলেও বাড়িতে একটা শেল্টার দিয়ে দেখতে হবে, মানে ওনাকে এইভাবে রাস্তায় ফেলে দেওয়া যাবে না। তো সেইভাবেই আবার আনা হলো। এইবার যখন উনি আর বাড়িতে একা, ও আবার ওর মধ্যে সেই পুরনো একটা দাঁড়া তো আছে না, তো ওই ওইটা ওই জায়গাটা থেকে তো বেরোতে পারছে না, ওর মাথায় তো ওটাই হ্যামার করছে যে আবার এই মানুষটাকে কি করে আমি মানে, ওর তো তখন ওর বাবার জন্য মানে ওকে মানে সহ্যও করতে পারে না, তাকে এক থালা ভাত বেড়ে দিতে ওর ঘেন্না লাগে, তো এতটাই ওর বিরক্ত লাগছিল। ও তখন কি করে, কাকিমার একটা ফটোর সামনে বসে সেদিন রাত্রেবেলা প্রচন্ড কাঁদতে শুরু করে, প্রচন্ড কাঁদছে মানে ভীষণ কাঁদছে, আর বলছে মা তুমি আমায় বাঁচাও, এই লোকটাকে, এ তো এখনো সুস্থ সবলভাবে রয়েছে, এ তো আমার আরো বড় ক্ষতি করে দিতে পারে, এবং ও জানে পলিটিক্যাল হোল্ডও আছে, আরো অনেক কিছুই করে দিতে পারে, এই লোক আমাকে খুনও করে দিতে পারে। ও ভয়ে ভীতিতে কাকিমার ফটোর সামনে বসে ঝরঝর ঝরঝর করে শুধু কাঁদছে। পরের দিন সকালবেলা হঠাৎ দেখছে কাকু মানে বিছানা থেকে পড়ে গিয়ে গোঙাচ্ছে, আর কোনো কথা বলতে পারছেন না, মানে ওই ভদ্রলোক, কাকু বলাটা উচিত না ওনাকে, তো গোঙাচ্ছে ভীষণ রকম গোঙাচ্ছে, এবং মুখ থুবড়ে পড়ে রয়েছে, মুখ দিয়ে গ্যাজলা ফাজলা উঠে গেছে। যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কোমরের হাড় সরে গেছে, পাটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে, এখন উনি বিগত 6 মাস ধরে পুরো একদম শয্যাশায়ী, নড়তেও পারে না, চড়তেও পারে না, জাস্ট পয়সা দিয়ে দুটো লোক রেখে দিয়েছে, ও নিজের মতো নিজে ওকে ওরাই খাওয়ায়, ওই সকালের আয়া আর রাতের আয়া খাইয়ে দেয়, চান করিয়ে দেয়, ওইভাবেই পড়ে রয়েছে, এবং প্রায় এখন মৃত্যু পথযাত্রী আর কি। তো পরে যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওনার পাটা একদম প্যারালাইসিস হয়ে গেছে এবং কোমরে হাড় সরে গেছে বলে সোজাভাবে বসতেও পারে না, কথা বলতে পারে টুকটাক। তো যখন জিজ্ঞেস করা হয়েছিল, ডক্টর যখন জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, উনি নাকি বলেছিলেন গতকাল রাত্রে আমাকে কেউ ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিয়ে প্রচন্ড পিটিয়েছে, সেটা কে সেটাই সেই মিস্ট্রিটা আজও এখনো পর্যন্ত জানা যায়নি। মানে নীল আমাকে যেটা বলছে যে
আমি অবাক হয়ে গেছি যে গতকাল রাত্রে মানে এত সুস্থ সবল হাট্টা কাট্টা একটা মানুষ, আমি জাস্ট মায়ের ফটোর সামনে বসে কাঁদছি ঝরঝর করে, কারণ আমি খুব ভীতু প্রকৃতির। আমার এত সাহস ছিল না যে আমি বাবাকে গিয়ে গায়ে হাতও দেবো, কারণ আমাকে একটা ঘুরিয়ে থাপ্পড় মারলে আমি পড়ে যাব। সেই জায়গায় কে ওনাকে সেই রাত্রেবেলা ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিয়ে প্যারালাইসিস করে দিল, তাকে এমন মারলো যে তার পিঠের হাড় সরে গেল, সেটা আজও মিস্ট্রি। তো এরকম ভূত হওয়াই উচিত, তাই না? তো আমি সেই মাকে, আন্টিকে তার লাইফে এত স্ট্রাগল করেও তবু এরকম একটা বাচ্চা যার সত্যি আজকে তো তবু নীলের কিছু তো স্থাবর অস্থাবর সব কিছু তো পেয়েছে মায়ের, সেটা দিয়ে অ্যাটলিস্ট ও নিজের জীবনযাপনটা সুন্দরভাবে করতে পারছে। তার বাবা মাও তো খুব ইরেসপন্সিবলের মতো ওকে ডাস্টবিনে ফেলে রেখে চলে গেছিলো। তো জানি না এই কাজটা কে করতে পারে, তবু আমি বলছি যে তুমি খুব ভালো থেকো। তুমি তো আর সেই মায়ের সন্তান নয় যে তোমায় ফেলে রেখে গেছে, তুমি সেই মায়ের সন্তান যে এত স্ট্রাগল করে এত যুদ্ধ করে তোমাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। সে কিন্তু তোমার যে সব থেকে বড় বিপদ মৃত্যুর পরে সেটাকেও তোমাকে কাটিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে চেষ্টা করো কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনাটাকে কমপ্লিট করে একাডেমিক কোয়ালিফিকেশনটা বাড়াও, যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছো তেমন নিজের কাজের প্রতি আরও ফোকাসড আরও ভালো কাজ করো, নিজেকে এস্টাবলিশ করে এমন বড় জায়গায় নিয়ে যাও যাতে সেই বাবা মা কোনোদিন যদি জানতে পারে যেন রিপিট করে যে তোমাকে ডাস্টবিনে ফেলে এসেছিল। আচ্ছা, তো যারা যারা আমার এখানে লাইভ শুনছিলে সকলকে বলছি আমার এই চ্যানেলটা প্লিজ প্লিজ ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি আমাকে সেকেন্ড চ্যানেল এখন যারা শুনবে তারা চলো এবার আমরা শুনি আর একটা মা কালীর অদ্ভুত উপাখ্যান।